আমরা মুর্শিদ মানি কি মানি না? আমরা যদি লালন শাহকে না মানতাম, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী লালনের নামে ব্রিজ দিত না। আমরা যদি শাহজালালকে না মানতাম, শাহজালালের নামে আন্তর্জাতিক টার্মিনাল দিতাম না। আমরা যদি আমানত শাহকে না মানতাম, তাহলে বাংলাদেশ সরকার আমানত শাহ এয়ারপোর্ট বানাইতো না, আমানত শাহ ব্রিজ বানাইতো না, ওই ফেরির উপরে সাবলী আল্লাহদের নাম লেখা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি তোমার অলিদেরকে না মানতাম, হযরত শাহ শরীফ জেন্দানির নামে স্কুল হতো না। জেন্দানি কলেজ আছে না? জোরে বলেন আছে না? তাহলে আমরা গুড়াক থেকে আগা পর্যন্ত পীর মানি কি মানি না? জোরে বলেন ঠিক কিনা? মানি কি মানি না? কিন্তু পীরেদের খাসলত দেখলে আমাদের মানতে মনে চায় না। পীর সাহেব বলে দিয়েছে মুরিদানকে, এই কাফন সেলাই করা নাই, লুঙ্গি সেলাই করিস না, এটা সুন্নত। পীর সাহেব বলে দিয়েছে। ও চিন্তা করছে আমার গুরুর হুকুম আসলেই তো, শেষ জুব্বাই তো সেলাই করা নাই, কাফন পীরের অর্ডার মোতাবেক লুঙ্গি সেলাই করে নাই, ফাটা লুঙ্গি পরে মোরাকাবাই বসে আছে। সমুদ্রের কিনারা বসে জল বিনে চাঁদ কি মল, গান গাই নিরিক পান ধরে দু নয়নে ভুইল রামন, কারে ও নিরিক বাংলা পারে পড়বি ফেরে বুঝবি রে বসে সে নিরিক ধরে আছে, আর এদিকে তো পীরের কথা মোতাবেক লুঙ্গি সেলাই করে নাই, ফাল্গুনের দমকা হাওয়া এসে দুই লুঙ্গি দুই দিকে চলে গেছে, মাল তো বসে আছে। এইবার মুরিদ এসে ওই মালের উপরে সেজদা দিয়ে বলতেছে, আমি ওখানে সেজদা কে সেজদার মালিককে, জোরে কর আরো জোরে কর সেজদার মালিককে, আর সেজদা দিয়েছে কোন? এ বাবাজি রে নামাজ পড়েন নামাজ পড়েন, নামাজের আগে যে ওজুর পানি রে তার মতো ক্রিম পৃথিবীতে জন্ম হবে না। মা আয়েশা সিদ্দিকা বলেন মাঝে মধ্যে ফাতিমা আমার বাড়িতে বেড়াইতে আসে, ঘরের জানলা দরজা বন্ধ, আমার ঘরের ভিতরে ঢুকে যখন বুরখার মুখটা সরায় আমার ফাতিমার চেহারাতে আমার অন্ধকার ঘর আলো হয়ে যায়। চেহারা ভালো করার জন্যে মা চাষিরা কত নাইট ক্রিম, ডে ক্রিম, সকাল ক্রিম, বিকাল ক্রিম, কত ক্রিম মাখার পরে চেহারা সাঁটা পড়ে যায়। আমার জীবন একটা বরণ হয়নি কোনোদিন, অনেকের বরণ হয় না, আমার জীবনে কোনোদিন বরণ হয় নাই। অনেকের বরণ দেখলে আবার আমার হিংসা লাগে, কিরে তোর বরণ কে? বলে বরণ হলো না কেন, এটা কি মেডিসিন? নাউজুবিল্লাহ, আমি তো মেডিসিন, আমার বাড়িতে যাবেন আমার বউ ছেলেকে যদি জিজ্ঞাসা করেন, আমার ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমার আম্মা অসুখ হলে কি ওষুধ টষুধ খায়, আমার ছেলেরা বলবে একটা তেড়া আমার খালো। আমার বউ সেদিন আমাকে বলছে তুমি একটা ট্যাবলেট ম্যাবলেট খাও, কাশি হচ্ছে। আমি কাশি হচ্ছে যার কোরআনের ওয়াজ করবো সে তোমার থেকে বড় ডাক্তার, আমি ওষুধ খাই না, ওষুধ আমাকে জোর জুলুম করেও কেউ খাওয়াতে পারে না। ডায়রিয়া হচ্ছে আর শুকনা মরিচ দিয়ে কালার রুটি খাচ্ছি, ডাক্তার আসছে ডাক্তার বলছে যে আল্লাহর ওয়াস্তে মাপ চাই, এ লোকের চিকিৎসা আমার দ্বারাই সম্ভব না, তার কারণ শুকনা মরিচ দিয়ে কানে রুটি খায়, ইয়ার আবার কি চিকিৎসা করব, ডায়রিয়া চলছে হবে, যা বাইর হওয়ার হবে ঢুকা বাইর। আমার আমরা সেই কোরআন সেই কিতাব আমাদের বলুন আলহামদুলিল্লাহ, এই সেই কিতাব যে কিতাবখানা পড়ার সময় আমরা রেহেল কাঠের উপরে পড়ি, অন্য জাতিদেরকে আমি জোর গলায় বলি মনে রাখো আর মাত্র কয়েক ঘন্টা পরে 2024 সাল হবে, এই সাল কিন্তু আমাদের না, এই সাল হলো ইংরেজদের। জোরে বলে ঠিক,
তারপরেও যখন আমাদের ছেলেরা ইংলিশ ছাড়া কিছু বুঝলো না, ভালো করে বুঝে নাই। 2023 সালের এই সাকতুরা জলসাই বলে যায়, রেহেল কার যদি কোথাও পড়ে থাকে এমন কোন বাপের বেটা আসো নাকি পা দিয়ে দাঁড়াতে পারবা? পারবে কেন? কোরআন শরীফের সাথে আজকে রেহেল কার পবিত্র হয়ে গেছে, জোরে বলেন মারহাবা। কোরআন শরীফের সাথে যদি সামান্য আজকে রেহেল কার পবিত্র হয়ে যায়, হাফেজ আব্দুস সাত্তারের বুকের মধ্যে গোটা 30 পারা আছে, লোকটা পাক না না পাক? জোরে কোন পাক, মারহাবা মারহাবা। আমি আজমির শরীফ গেছি অনেকবার, রাজস্থান প্রদেশে আমার এখনো নেশা, খুব ঘোরা নেশা। যেমন এই গত 4 মাস আগে আমি আজমির শক্তি ঘুরে আসলাম, আমার সাথে যুবক সওয়াল পল অনেক যায়, চাচা বা দাদা যাবো, যাই দেখি নাক টেনে ঘুমাই, আমি ঘুমাইনি টাইম কই, ঘুরতে আসিস ঘুর বলে পরে। আমি ঘুরতে ঘুরতে দেখছি 10-12 জন হিন্দু, মানে বড় বড় বয়স্ক গোল হয়ে বসে পায়খানা করতেছে। আমি খোদা ইয়ে কোন বিহাত বিহাত হবে? আচ্ছা একসাথে বসে কি পায়খানা করা যায়? যায়। আমি আমার যদি ফোড়া টোড়া কোনো দিন, অনেকের কি পাশার উপরে ফোড়া টোড়া হয় নাকি, যদি কোনো দিন ফোড়া হয়েছে তো আমার স্ত্রী যদি বলছে যে ফোড়াটা গালাইয়ে দিই, আমি না, সম্ভব না। অসুস্থ অবস্থায় 11 দিন আমি বিছানায় শোয়া, কোনো দিন আমার স্ত্রী আমাকে গোসল করাতে পারেনি। আমি তুমি গোসল করাবা, গায়ে হাত দিলি তো কেতুকুতু লাগবে, বাদ দাও তুমি, গোসল একটা নিজের জিনিস, নিজে একটু ফ্রেশ হয়ে গোসল করবো, অন্য কাউকে দিয়ে গোসল করানো যায় নাকি? আচ্ছা আপনি বলেন তো যে আপনার দাঁতটা, আমার দাঁতটা মাইজি দাও তো, ওই লোকের মাইজি দেওয়া তো হয় নাকি? আমি একটা বিকল্প টাইপের লোক, এবং এই টাইপের লোক কিন্তু আল্লাহ পছন্দ করে। আমি এইভাবে পায়খানা করতেছি, তখন তো এই ভিডিও এইসব মোবাইল হয় নাই, আমার কাছে ইয়াসিকা ক্যামেরা আছে, ব্যাগের থেকে বাইর করছি আমি ক্যামেরাটা, মাইরি ছবি তুলব। তাহলে কি বেহায়া লোক, একসাথে বসে গোল হয়ে পায়খানা করছে আর বিড়ি খাচ্ছে গল্প করতে। তারপর আমি চিন্তা করলাম যে ক্যামেরা মারলে আমার নামে কেস হয়ে যেতে পারে, শেষে আমি জেলে যাব, তো বাদ দিলাম। দেখি যে কুলু বনাই পানিও নাই, উঠে চলে গেল। ওইখানে এক মুরব্বী বসে আছেন, যে ভাই কিছু মনে করবেন না, যে পায়খানা করে চলে গেল, তো পানি তো নিল না, তো নাপাক হয়ে গেল না, তো বসে যে পোলট্রি পেশানো আছে না, ওই যে ব্রাহ্মণ না যে একটা পোলট্রি দেয় না, পৈতা পৈতা কানে পেশাইলে নাকি নাপাক হয় না? আচ্ছা কত দেখে এটা কোনো কথার কথা বলো ভাইরা রে, মুসলমান ধর্ম যে কত বড় পবিত্র, 40 কদম কুলুপ করে হাঁটার পরেও পানি নেওয়া লাগে, এর নাম হলো মুসলমান। আর মুসলমানের কিতাবের নাম কি? আল কুরআন। ধরে কর, এবার কিতাবখানা যিনি জবলে নূর পাহাড়ের ভিতরে কত কষ্টের বিনিময়ে কোরআন, ঠিক কিনা? ঠিক কিনা? এ জায়গায় যদি কোনো আওয়ামী লীগের লোককে দাওয়াত দিতেন, যদি বক্তব্য দিতে দিতেন, আওয়ামী লীগের লোক বলত 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে স্বাধীন করেছে বাংলাদেশ, 2 লক্ষ বাবলীর ইজ্জত গেছে, এই বাংলাদেশকে হেফাজত করা আমাদের দায়িত্ব, এ কথা বলতো কিনা? কথাটা তো আমরাও মানি নাকি আমরা অমান্য করি নাকি? আসলে যে আমরা কষ্টের সাথে স্বাধীন করেছি এটাও তো ঠিক। এই কথা শুনে অনেকে হাতে থাবা মারো, কিন্তু মনে রাখো জবলে নূর পাহাড়ের ভিতরে নবীজি মাসের পর মাস বছরের পর বসেছে, যেসব হাজিরা ওই পাহাড়টা দেখেছে, একটা মানুষ সুষ্ঠুভাবে বসে থাকার মতো জায়গাটা না। আমার নবীর দাঁতের বিনিময়ে, আমার নবীর সমস্ত শরীরের রক্তের বিনিময়ে, আমার দয়ার নবীজির চাচা আমির হামজার কলিজার বিনিময়ে, আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের কল্লার বিনিময়ে যে কুরআন, এই কুরআনকে হেফাজত করা দরকার আছে কি নাই?
জোরে কোন আছে কি নেই? এইবার কোরআন শরীফ আলহাজ মুজাম্মেল কই? আলহাজ মুজাম্মেল আর বাঙালি হুজুরের পাশাপাশি জমিন মাঝখান দিয়ে লম্বা ডাকি, কুদাল দিয়ে দুহাত ছেলে খাই, দুহাত ছেলে খাই আবার পড়তেছি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আইল ঠেলা লোক কোরআন শরীফ পড়লে কোরআনে কথা বলবে না, আগে আইল ঠেলা বাদ দাও। ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা করা মহাপাপ, তার ধারে কাছে যায়ও না। তা আমাদের দেশে আছে কি নাই? নাই নাকি? আছে মানে আমরা বাপ সাসারা বিয়ের কথা বললে লজ্জায় অন্য বাড়িতে পলাইয়া গেছি বা রাস্তার দিকে হাঁটতে গেছি, আর এখন যার বিয়ে হবে তার আবার থাকা লাগবে। বস, ডেট কবে? বলে আগামী ভাদ্র মাসের 3 তারিখ। বেহায় আবার ওর বাপকে বলে এত লেট কেন? বলে ঠিক কিনা, এই জন্য কোরআনে কাজ হচ্ছে না, কোরআনের আইন মতো আমরা চলছি না। কোরআন শরীফ যিনি নিয়ে আসলেন তিনি হলেন আমাদের নবী, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, জাতি আমরা শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবী আমাদের শ্রেষ্ঠ কিনা? জোরে কম। তাহলে যে হুজুর, অনেক হুজুর বাইর হয়েছে এরা কয় মোহাম্মদ যা আমিও, তা কথাটা ঠিক হবে নাকি? কথাটা ঠিক হবে? ওরা বলতেছে মোহাম্মদ বড় ভাই সমতুল্য, কথাটা ঠিক হবে নাকি? বোরাকে যখন গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত বোরাকের ডিউটি শেষ। সিদরাতুল মুনতাহা মানে আল্লাহর বর্ডার। আপনি পশ্চিম দিকে যাবেন যে জায়গায় লেখা আছে বিওপি, বর্ডার অফ পুলিশ, তখন আপনি মনে করবেন এর পাশেই ইন্ডিয়া। জোরে বলেন ঠিক কিনা? সিদরাতুল মুনতাহা মানে আল্লাহর বর্ডার, ওই পর্যন্ত বোরাক শেষ। ওইখান থেকে রপরপে নিয়ে গেলেন, রপরপ আরশে মুআল্লার দেওয়ালের সাথে লাগলো। এইবার আমার নবী আরশে মুআল্লায় ঢুকবেন, জুতা খুলতেছেন, আমার আল্লাহ তাআলা কয় হাবিব জুতা খুলবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে যত নবী হয়েছে আমার নবী ছোট না বড়? জুতা খুলতেছে আল্লাহ, আল্লাহ বলছে জুতা খুলবেন না, জুতা পায়ে দিয়ে আসেন। সেই দিন আরশে মুআল্লার দরজায় দাঁড়ায় আমার নবী কি বলেছিলেন? মাবুদ, তুর পাহাড়ে যখন মুসা নবীর সঙ্গে দেখা করতে গেছিলেন, মুসা নবীর পায়ে জুতা ছিল, তখন আপনি বলছিলেন জুতা খুলে পাহাড়ে উঠো, আর আমি মুহাম্মদ কেমনে আরশে মুআল্লায় জুতা নিয়ে যাই? বলে হাবিব গো, আমি যে ওই পাহাড়ে অবস্থান করছিলাম পাহাড় পবিত্র হয়ে গেছে, আমি আল্লাহ তোর পাহাড়ে অবস্থান করতেছিলাম পাহাড় পবিত্র হয়ে গেছে, তাই আমি মুসা নবীকে বলেছিলাম জুতা খুলে দাঁড়াও, এই পাহাড়ের পবিত্র সাথে তুমিও পবিত্র হয়ে যাও। এই জন্য আমি জুতা খুলতে বলেছিলাম যে খালি পায়ে দাঁড়াও, এই পাহাড়ের মাটি তো পবিত্র, এই মাটির উপরে দাঁড়ায় তুমি একটু ধন্য হও। আর তোমাকে জুতা পায়ে দিয়ে আসতে বলতেছি তার কারণ তোমার জুতার ধুলিতে আমার আরশে মুআল্লা ধন্য হয়ে যাবে। কেমন? বলে হাবিব গো, আপনি আসার আগে আরশে মুআল্লা আমাকে একটা আরজি দিয়েছে। বলে কি আরজি মাহবুব গো? আপনার হাবিব তো আসবে বলে, হ্যাঁ, আপনার হাবিব যেন জুতা খুলে না আসে, আমি আরশে মুআল্লায় যেন জুতা পায়ে দিয়ে আসে, এটা আমি আরশে মুআল্লা তোমার কাছে আরজি দিলাম। মুসা নবী, তোর পাহাড়ের ধুলা লাগলে ধন্য হবে, আর তোমার জুতার ধুলি হলে আমার আরশে মুআল্লা ধন্য হয়ে যাবে। আকাশ জমিন তফাত আমার নবীর ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, এম
এমন কোন নবী দুনিয়ায় আসে না যে সরাসরি আরশে মুআলায় আল্লাহর সাথে দেখা শোনা হয়েছে, দেখা শোনা হয়েছে একমাত্র আমার আপনার নবীর। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ নাকি? জোরে কোন আজানে শুনি আপনার নাম আছে নাকি? কলেমাই পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, নামাজে নবীকে সালাম দেয় আছে নাকি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়া তাইয়্যিবাত, তারপরে কি? আসসালামু নবীকে সালাম। কোন জায়গায় নবী নাই? যেখানেই আল্লাহ সেখানেই নবী। এবার আসেন, বাংলাদেশে একটা তর্ক হলো নবী বড় না কোরআন বড়। এক বক্তা বলে ফেলাইছে কোরআন নবী বড়, তাই নিয়ে সে বক্তার সাল বাকলা তুলে ফেলাইছে 14 বক্তা এক জায়গায় হয়ে। কিন্তু আমি কোরআন শরীফ হলো আল্লাহর বাণী, আমি আল্লাহর বাণীকে খাটো করতে চাই না, কিন্তু এই কোরআন শরীফের ভিতরে আছে মাক্কী সূরা মাদানী সূরা আছে নি? মাক্কী আর মাদানী হলো কেন? নবী যখন মক্কায় ছিলেন যতগুলো কোরআন নাজেল হয়েছে সেগুলো হলো মাক্কী, আর নবী মদিনায় গেলেন নবীর পিছনে পিছনে কোরআনকে শেখি যান নাই। তখন নবী যেই জায়গায় কোরআন সেই জায়গায়, আল্লাহ যেই জায়গায় আমার নবী সেই জায়গায়, আমরা সেই নবীর উম্মত। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, বলুন সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেদা? খুশি। খুশি আছেন? খুশি যদি থাকেন সামনের দিকে এক হাত করে আগে আসেন তো দেখি পারেন নাকি। আরে পানির কাছে চাষতে বলতেছি না, এমনিও তো সেই বৈশাখ মাসের ধান পুড়ে যাওয়ার মতন বসে আছেন, এমনি লোক নাই। তারপরে লোকগুলো যদি বেখাপ পায়ে বসে দেখতে ভালো লাগে না, তাড়াতাড়ি চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদু রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবি নজরুল মাত্র ক্লাস 8 পাস ছেলে, সে বলতেছে মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে। কথাটা ঠিক কিনা? যেরকম মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে, 8 পাস ছেলে। ক্লাস 8 পাস ছেলে যদি বলে মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে, মা হালিমা বলতেছে এমন একটা বাচ্চা আমি লালন পালন করছি, মনে চাই সর্বক্ষণ বাচ্চার দিকে তাকাই থাকি, চোখ ফিরাইতে ইচ্ছা করে না। কিন্তু বর্তমানে ইদানিং দেখি কিছু বক্তা বের হয়েছে, এই বক্তা আগে বড় যে মাটি তুলত, এই বক্তা আগে কামলা দিয়ে খেয়ে বেড়াইতো, হঠাৎ করে গলা ভালো, রূপবান গান টান করেছে গলা ভালো, এলাকার একটা মসজিদ কালেকশন হচ্ছে মাইকটা দিয়েছে একটু কালেকশন করে দাও, এই বক্তার গলা ভালো, রূপবান গানে সুকরি মুকরি ছিল, এইবার মাইক নিয়ে বলতেছে দানকারী রমা বাপে আল্লাহ সুখে রাইখেন কবরে, আর নরের টুপি মাথায় দিয়ে আল্লাহ উঠাবেন কিয়ামতে। এতে ওতে সুর শিখতে শিখতে বক্তা কোন স্টেজে, এই বক্তা এখন স্টেজে উঠে কোরআন হাদিসের কোন জ্ঞান নাই, আছে শুধু কয়টা রূপবান গান আর যত বড় বাজে গান, মোবাইল রে মোবাইল এইসব গান। ও টুকটুকির মা, তোমার টুকটুকি কেন কথা দেয় না?
বক্তারা রে, এই এলাকায় সর্বপ্রথম আমি বাঙালি হুজুর যখন ঢুকে দুই একটা লালন গীতি গাতাম, ওই বক্তারা বলতো ওটা একটা বাউল, ওরা বলতো একটা বাউল। শুধু একটা লোক বলে নাই, সেটা হলো বনগ্রামের মোশাররফ, উনিও লালন গীতি ঝাড়ে, উনিও লালন গীতি ঝাড়ে, যার জন্য উনি বিরুদ্ধে বলে নাই। আজকেও তো লালন গীতি ঝাড়িয়েছে দ্বিতীয় বক্তা, কিন্তু এক সময় আমি দুই একটা লালন গীতি গাইতাম, কিন্তু চেষ্টা করে, বুঝতে পেরেছে, চেষ্টা করে কিন্তু হয় না। তার কারণ আমার বাড়ি যেবার লালনের বাড়ি, বুঝেন না, গান গাইতে হবে কেন ওয়াজের ভিতরে? ওয়াজ তো কোরআন হাদিসের মাহফিল, জোরে বলেন ঠিক কিনা। আর গান গাই কেউ কোনদিন ওলি হতে পারিস? এই যে মমতাজের একটা গান আছে, দয়ালামা এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া। দয়াল মানে কে? আর ওনার গান কি? দয়ালামা এই পথ দিয়া, এসব ভুয়া কথা। দয়াল আসবে একমাত্র আর সারা তুমি মিরাজুল মুমিনিন, নামাজ ছাড়া কোনো দিন দয়াল আসবে না। গান গায়ে যদি কেউ অলি হতো বাংলাদেশে, মমতাজ হতো বড় অলি, আর বক্তা হয়ে যদি কেউ অলি হতো আমি ডবল অলি হতাম। তার মানে আমার কণ্ঠ ভালো, কণ্ঠ ভালো হলে বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু একজন আল্লাহর অলি হওয়া এত সহজ কথা নয়। আজকাল বাবাজি কত জালসাই যায় দেখি, পীরেরা পীরেদের নামের আগে বহুত কিছু মোজাদ্দাদি মুফাসসারি নকশাবন্দি সিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া, কিন্তু বাবাজিরা অরিজিনাল কথা আমি যখন বলি আমার কথাটা ভাইরাল হয়ে যায়, লোকটা বদনাম করে। আমি বদনাম করি না, সব থেকে কঠিন হলো পীর শব্দটা লেখা। আলহাজ লিখেছি আমি, মক্কা মদিনা জিয়ারত করেছি তাই আলহাজ লিখেছি, হাফেজ লিখেছি আমি কোরআন শরীফ মুখস্থ তাই, মাওলানা লিখেছি আমি মাওলানা পাস করছি তাই, কিন্তু পীর কথাটা এত সহজ কথা নয়। চিশতিয়া তরিকার যিনি মহাগুরু খাজা মঈনুদ্দিন চিশতিয়া আজমিরি রহমতুল্লাহ, ইরানের সঞ্জর নগরে বাড়ি, সুবহানাল্লাহ, ওইখান থেকে হাইটি মক্কায় গেছে, সুবহানাল্লাহ, আসুন। আর আমি যশোর টাউন থেকে হাইটি আজমির শরীফ গেছি, আমি যশোর থেকে হাইটি আজমির শরীফ গেছি, আমি কোনোদিন তো বলি না, অথচ খাজা এরা একেবারে পীরে কামেল হয়ে বসে আছে, আর আপনারা পাইলেই কয়। তখন পীর সাহেব আবার ভিডিও কর, ভিডিও কর, ভিডিও কর, সালাম করাটাও ভিডিও করে, নামাজ পড়তেছে ভিডিও করে, তাহাজ্জুদ পড়তেছে, অমুক হুজুর তাহাজ্জুদ পড়তেছে, ঈদের নামাজে ইমামতি করতেছে, ভিডিও করে ছেড়ে দিল। এইটাই তো হলো শয়তানি কাজ, এইটাই হলো নাফসানিয়ত। দেখো না ওই যে একটা বসে আছে, এই আর একটা বসে আছে, দেখুন পেছানোর সময় কিরকম, তাড়াতাড়ি করো। আবার বক্তারা বলে দেয়, উত্তর দিক থেকে একটা নিশ, বাম সাইড থেকে একটা নিশ, আর ওরা ওরা আমার আমার ওয়াজ তুলতে আসে, কিন্তু আমাকে জমের মতন ভয় পায়। কি জন্যে? যখন আমি বাঙালি হুজুর মানে একবারে জোয়ান বক্তা, তখনও তো আমার ডেট ফাঁকা ছিল না, তখন তো আর ইন্টারনেটে দিতে দেওয়া হয় নাই, আর এখন তো ইন্টারনেট দিয়ে আমি কি করবো? আমার ইন্ডিয়ার ওয়াজে যে সভাপতির মোবাইল আছে, একদিন আমাকে দেখালো, যে দেখেন তাহলে এটা পাইছেন কোথায়, ম্যানেজ করলেন কোথেকে? বলে ইন্ডিয়ান বক্তা, ইন্ডিয়ার থেকে ওয়াজ, আজ থেকে ওয়াজ করি নাকি? একমাত্র ভাইরাল হওয়ার মালিক হলেন আল্লাহ, জোরে বলেন কে? আর আল্লাহর কাছে ভাইরাল হতে গেলে তাহাজ্জুদ জরুরি, তাহাজ্জুদের নামাজটা হলো আল্লাহর সাথে একেবারে এক হয়ে যাওয়ার নাম তাহাজ্জুদ। কিন্তু ওইটাই তো আমরা পড়ি না, পাঁচ ওয়াক্ত তো গোলমাল, তাহাজ্জুদ পড়বো কেমনি? পায়ে হেঁটে মক্কায় গেলেন, মক্কায় কি ঘর, কাবা ঘর, কি ঘর, উনি কাবার মালিককে ডাকতেছেন, কাবার মালিক আমি কিন্তু তোমার ঘর দেখতে আসি নাই, সুবহান। আচ্ছা যে চারবার হজ করেছে স্বামী স্ত্রী, ও হজ করেছে, মোশাররফ সাহেব দুইবার মনে হয় নাকি,
পাশে এক হাজি বসা একবার নেই, এই যে হজ করে আসছে আমরা কি কি খুঁজেছি, কাবা খুঁজি নাই, হজে আসোয়াদে সুমা দিছি, কাবা ঘর ধরি কানছি, আর খাজা বাবা যাই বলছে মালিক আমি তোমার ঘর দেখতে আসি নাই। সুবহানাল্লাহ, এটা আবার কোন কথা? আমরা ঘর দেখার জন্য যাই আর উনি ঘরের সামনে বলছে মালিক আমি তোমার ঘর দেখতে আসি নাই, তুমি কোথায়? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি মক্কা শরীফে যাই বলছে মাবুদ আপনি কই, আপনার ঘর দেখতে তো আসি নাই। আর আমরা আবার ঘরের ছবি তুলে আবার দিচ্ছি, খানে কাবা জিয়ারত করছে বাঙ্গালী হুজুর, আরে সেলফি বাস কি বাস, এগুলো আমি পছন্দ করি না, কেউই পছন্দ করে না, এগুলো হলো লোক দেখানো। হজ কি লোক দেখানো? তাহাজ্জুদ কি লোক দেখানো? নামাজ কি লোক দেখানো? তার মানে আমি নামাজ পড়তেছি আর লিখতেছি বাঙালি হুজুর তাহাজ্জুদ পড়তেছে, মানে জনগণকে শোনানোর জন্য তাহাজ্জুদের নামাজ কাজা নাই, আমি এমনি ঠিক মতন মুইতে পানি লই না তাহাজ্জুদের নামাজ সেলফি বাজি করে লাভ হবে কি? এসব সাইনবোর্ড আল্লাহ মনের খবর জানে ঠিক কিনা। আমার আল্লাহ বলে আমি আল্লাহ, আমি মালিক, বলে আপনার কাছে আমার তিনটা দাবি, বলে তিনটা দাবি কি কি বলো, বলে দাঁত ভাঙ্গা ইসলামের ভিতর দিয়ে আমি একটা তরিকা তৈরি করবো, নাম চিশতিয়া কবুল করো, বলে কবুল করে নিলাম। আমি সহ আমার মুরিদানকে মাফ করে দাও, আল্লাহ বলছে দিয়ে দিলাম, উনি সহ ওনার মুরিদানকে মাফ করে দাও, দিলাম। রুহানি জগতে, আত্মার জগতে, রুহের জগতে যত আমার প্রেমিক আছে সবাইকে মাফ করে দাও। আপনি কি বলতে পারেন রুহের জগতে কারা? আমরা ছিলাম রুহের জগতে, খাজা বাবাকে দেখছেন নাকি? দেখছেন, 850 বছর আগে উনি মারা গেছেন। রুহের জগৎ মানে আমরা রুহের জগতে বাংলার মাটিতে সেই খাজা বাবার আশেক, খাজা বাবাকে আমরা ভালোবাসি কি বাসি না? রুহের জগতে যারা আছে তাদেরকে মাফ করে দাও, আল্লাহ কয় আমি তাদেরকে মাফ করে দিলাম। তাহলে আমরা সব তো জান্নাতি নাকি? মাপ পাইয়ে গেছি, জান্নাতে তো সস্তা কথা নাই। ওনার উস্তাদ যিনি উসমান হারুনি, মক্কা শরীফে নামাজ এক রাকাত নামাজ পড়লে কত নাকি ভাই? 1 লাখ। মদিনা শরীফে 50,000। আর ওই যে কাফেররা দখল করে এসে বাইতুল আকসাতে পড়লে 25,000। বাইতুল আকসাতে পড়লে 25,000। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি 50 ওয়াক্ত নামাজ মদিনার জমিনে পাঠ করলেন, পড়লেন। বাবাজি রে পীর দেখলেই একেবারে যায় মরিদ হয়ে গেলেন, গলা ভালো হলে পীর হওয়া যায় না, বক্তা ভালো হলেই পীর হওয়া যায় না। আমি আবারও বলছি ওটা একটা আলাদা লাইন, আল্লাহর সাথে যার একেবারে একান্ত আপন সম্পর্ক তাকেই বলা হয় ওলি। বাইরে আমার 50 রাকাত নামাজ আদায় করলেন, 50 ওয়াক্ত, 50 রাকাত না 50 ওয়াক্ত। আমার আল্লাহ তাআলা বলে উসমান হারুনি আমি তোমার সমস্ত নামাজকে কবুল করে নিলাম, তুমি আমার কাছে তিনটা দাবি করবা, যা চাবা তাই দিব। দিবেন তো? বলে হ্যাঁ দিব। বলে 1 নম্বরে আপনি আমাকে মাফ করে দেন, বলে দিলাম। 2 নম্বরে আমার মুরিদানকে মাফ করে দেন, আমি দিলাম। 3 নম্বরে আখেরি পয়গম্বরের পৃথিবীতে যত উম্মত আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ কই এইটাই তো ঝামেলা করলা, সবাইকে যদি মাফ করে দিই তাহলে তোমার খেলা শেষই হয়ে গেল, কি বুঝলেন? তার মানে তার খেলা ঠিক রাখতে গেলে দুজকে ঢোকানো লাগবে, তা তো হয় না। বলে আপনি যে বললেন তিনটা, বলে যাও যাও আমি তোমার ওটাও রাখলাম, আমার হাবিবের সমস্ত নামাজি উম্মত গুলোকে আমি মাফ করে দিলাম। খুশি হয়েছেন নাকি? কাদেরকে মাফ করলো জোরে কম। তা আমার সামনে যে হাজি মুজাম্মেল দাঁড়ায় আছে, আমিও নামাজ পড়তেছি, ও নামাজ পড়তেছে, আমি যে বের হয়ে বলছি হাজি সাহেব আপনার বৃদ্ধ আঙ্গুল নড়ে গেছে, আমি দেখলাম কেমনে, তুমি কি নামাজ পড়িছ না লোকের বৃদ্ধ আঙ্গুল নড়লো সেইটা দেখতে গিয়েছ? খালি নামাজিগুলোকে মাফ করে দিলার আপনি খুশি হয়ে গেলেন? এত সস্তা কথা নামাজ,
নামাজ যদি এত সস্তা কথা হলো, হযরত শেখ ফরিদ নামাজ আদায় করতেছেন এমন ভাবে সমস্ত শরীরের ঘাম যাই নামাজ ভিজে, উনি এইভাবে যাই নামাজ শিপতেছে, দর দর করে ঘাম বের হচ্ছে, যাই নামাজ ঘামের ভাসিয়ে গেছে। শেখ ফরিদ কি বলল, আলহামদুলিল্লাহ আমার নামাজ কবুল হয়েছে। শেখ ফরিদের মা বলতেছে, তোমার নামাজ ভণ্ডামি হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে যে মা সন্তানের নামাজকে ভণ্ডামি মনে করে, সে মাও নামাজি, সুবহানাল্লাহ, এবং সে মা আসল নামাজের খবরও জানে। কি বলেন মা? বলেন, নামাজ তোমার ভণ্ডামি হয়ে গেছে, আবার রুজু করে নামাজ পড়ো। এমন তাকত দিয়ে নামাজ পড়েছে, সমস্ত লোমের গুড়ায় রক্ত জমে গেছে। বুঝেছেন নামাজ কাকে বলে? এ ফুরুত ফুরুত করে মসজিদ থেকে বাইর হয়ে গিয়ে বল শুরু করে, লোকটা নামাজ হইল, ওই লোকটা এসে দু রাকাত রোজা তিন রাকাত পড়ল। এই লোকের লোকেরটা দেখো কেন, তোমারটা তুমি দেখতে পারো না, আবার ভণ্ডামি হয়ে গেছে। কিরে, লোমের গুড়ায় গুড়ায় রক্ত জমে গেছে, আর মা বলছে ভণ্ডামি হয়ে গেছে, আবার অজু করে নামাজ পড়ছে। এইবার অজু করে এমন তাকত দিয়ে নামাজ পড়তেছে, সমস্ত লোমের গুড়ায় যে রক্ত জমে গেছে, রক্তগুলো লোমের গুড়ার ওই রক্ত ফেটে ফেটে সমস্ত বডি দিয়ে রক্ত পড়ে যায়, নামাজ ভর্তি হয়ে যাচ্ছে, যায় নামাজ এইভাবে চিপেছে, রক্ত এইভাবে পড়ছে, এইবার আমার নামাজ হয়েছে। এতবেলা বলছে মা নামাজ ভণ্ডামি হয়ে গেছে, এইবার আমার আল্লাহ বলে শেখ ফরিদ তোমার নামাজ ভণ্ডামি হয়ে গেছে, আবার কেমনে পড়বে নামাজ? সমস্ত বডি দিয়ে তো রক্তই পড়তেছে, রক্ত যায় নামাজ এরকম আবার নামাজ পড়বে কি করে? চিৎকার করে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ আল্লাহ তুমি আমার নামাজটাকে কবুল করে নাও, আর যে নামাজ পড়লে তুমি খুশি হও সেই ধরনের মনটা তুমি তৈরি করে দাও। আল্লাহ বলছে তোমার তিনবারের নামাজ কবুল করে নিলাম। এতবেলা আল্লাহ ভণ্ডামি বললো, আবার এখন কবুল করতেছে, তার কারণ যখন ওই যে ফুটানি, নামাজ আমার হয়ে গেছে, নামাজ আমার হয়েছে। এই যে একটা অহংকার রিয়া, এই রিয়ার কারণে আল্লাহ বলছে তোমার নামাজ ভণ্ডামি হয়ে গেছে। সমস্ত রিয়া লোক দেখানো বাদ দিয়ে, অহংকার বাদ দিয়ে কয়ে, বাবু তোমার নামাজ পড়ার মতন ক্ষমতা আমি ফরিদের নাই, তুমি নিজ দয়া গুণে আমার নামাজকে তুমি কবুল করে নাও। যখন নত হয়ে গেছে আল্লাহ কই, সব নামাজ কবুল করে নিলাম। তাহলে নামাজের ভিতরে অহংকার আসলে নামাজ জাগাইছে। বারো বৎসর হয়ে গেল, বাদশাহী ত্যাগ করে কাঠ কাটতে কাটতে শরীর আর চলে না। ইব্রাহিম আদহাম বলকি রহমতুল্লাহ রে, একজন পুরাতন খলিফা ডাক দিয়ে বলতেছে, হুজুর দেখি লোকটাকে অলি বানিয়ে দেওয়া যায় না। বলে, অলি কি এত সহজ কথা নাই? বলে, আপনি তো বহু লোককে অলি বানাইছেন, আপনি একটু অলি বানিয়ে দেন। বলে, কেন? বলে, শরীরে মাংস বলতে কিছু নাই, বাদশাহী ত্যাগ করে জঙ্গলে কাঠ কাটে আবার রান্না করে ভক্তদেরকে খাওয়ায়। এইবার পীর সাহেব বলল, আজকে যখন কাঠের বোঝাটা মাথায় করে আনবে তখন ফেলা ধাক্কা মেরে ফেলাইয়া দিও, তারপরে অলি বানাইয়া দিব। পীর সাহেবের অনুমতি দিয়ে, অনুমতি পেয়ে লোকটা ধাক্কা মারছে, ধাক্কা মারলে পরে খড়ির বোঝাটা পেটের উপরে পড়ছে, নামায়ে কুড়েল বার করে বলছে, তোর কি বলবো যে আমি আজকে পীরের দরবারে ফকির হয়েছি, যদি বাদশা থাকতাম, তুই জানিস আদব কাকে ধাক্কা মারলি, আমি ইব্রাহিম আদহাম বলকের বাদশা। সঙ্গে সঙ্গে পীর সাহেব বলল, শরীর গেল, মাংস গেল, চর্বি গেল, এখনো বাদশাহী ফুটানি গেল না, যার জন্যে ওর পিছনে যা ছিল সব শেষ। পিছনে যা ছিল সব কি? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? আমার এক নাতি ঘুম আসে না, ম্যাট্রিক পরীক্ষা দিবে, এবার
আমাকে বসে দাদা একটা তাবিজ দেন তো, এখানে রাত্রে ঘুম আসে না, আমি দাদা তোর ঘুমের ব্যবস্থা করে দিচ্ছি। আমি বলে দেন তো কীভাবে আমি একটু ঘুম পড়ব, বলে এক কাজ কর, এই তসবিটা দিলাম 100 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়বি কতবার? তো দিলাম। পরের দিন এসে বলছে যে দাদা 50 বার নাম না ঘুমায় না পড়তে ঘুমায় ধরি, মোবাইল নিয়ে বসে থাকো ঘুমে ধরবে না, একা একা বসে শয়তানি খেয়াল করো ঘুমে ধরবে না, কিন্তু যখন কোরআন শরীফ পড়বা চোখ টেনে তুলতে পারবা না, যখন নামাজে দাঁড়াবা চোখ টেনে তুলতে পারবা না। এইগুলো কেন আসে জানো? এত বুঝো অত বুঝো, নিজের ভিতর থেকে শয়তান নাকে বের করে দিতে পারো না। মা রাবিয়া বসরিকে বলছে আপনি এত আদব শিখলেন কোত্থেকে? মা রাবিয়া বলছে বেয়াদবের কাছ থেকে। কি বুঝলেন? ওনাকে প্রশ্ন করা হলো আপনি আদব শিখলেন কোত্থেকে? আদব? বলে বেয়াদবের কাছ থেকে। বলে আবার এটা কেমন হলো? বলে হ্যাঁ। বলে কেমনে? মা রাবিয়া বসরি বলতেছেন বেয়াদব যা করে আমি সবগুলো ছেড়ে দিয়েছি, বেয়াদব যা করে আমি সবগুলো ছেড়ে দিয়েছি, তাই আমি ওলি হয়ে গেছি। আপনারা সাধারণ মানুষ, আপনাদের কথা কি বলবো, আপনারা এত কষ্ট করে এই ঠান্ডার ভিতরে পলিথিনের ভিতরে বসে আছেন, এত কষ্ট করে, আমার থেকে আপনারা বেশি আল্লাহওয়ালা, আপনারা আমার থেকে বেশি আল্লাহওয়ালা। কেন? এইসেই অমনি বড় চিংড়ি, নদীর বয়াল মাছ, নদীর কই মাছ, নদীর মাগুর মাছ, গরু, মুরগি, খাসি, আবার খাওয়ার সাথে সাথে কই, একটু পাইস, এত কিছু খাওয়ার পরেও মাল গুনে নিয়ে যাব, যদি 2000 কম হয় খান সাহেব আর ডেট পাবে না। এই হলো আমাদের খাসল, আর আপনারা দেওয়ার জন্য এসে বসে আছেন। বাঙালি হুজুর আসুক, 500টা টাকা দিব দোয়া। আপনারা এই জন্য বলছি আমাদের থেকে আপনারা মেলা ভালো। আর ইনি সিমেন্টের ব্যাপারী, তাহলে আরো সিমেন্টের ব্যাপারীর সাথে ওনার কি বন্ধুত্ব নাই নাকি? উনি পেট্রোল পাম্পের ব্যাপারী, তাহলে আরো পেট্রোল পাম্পের লোকের সাথে ওর বন্ধুত্ব নাই নাকি? তাহলে আমি বক্তা, আমার কি 2-4 জন বক্তা বন্ধুত্ব নাই নাকি? বক্তাদের খাসলত দেখলে মনে হয় আমি, আল্লাহ তাআলা মাফ করুক, আমার এই কথাটা যদি তোমরা ইন্টারনেটে দাও আমি বেশি খুশি হব। আজ 2023 সাল, আর ঘন্টাখানিক পরেই 24 সাল হবে। আমি বক্তাদের খাসলত দেখলে মনে হয় বক্তারা জাহান্নামকে একেবারে তোলপাড় করে ফেলবে, তার কারণ এদের যা খাসলত। আজকে সেদিন এক বক্তা 80,000 কামাই নিছে, 70,000 নিছে, একটা মাদ্রাসার ভিতরে এসে বলছে বাকি 10,000 দেন। বলে হুজুর ওয়াজের শেষে দিব। বলে না না, আমি ওই 10,000 টাকা পকেটে না দিলে মাইকই ধরবো না। তাহলে এদের ওয়াজ দেখে, এদের ওয়াজ শুনে আপনি কি করবেন? একটা বক্তা দেখলাম না চোখের পানি আছে, আবার কিছু কিছু বক্তা আবার অভিনয় করে, বাবা রে বাবা, এসব লোক দেখানো না, নিরিবিলি নীরবে মৌলাকে মনটা দিয়ে কান্দো, আর চরিত্রটা তৈরি করো কোরআনের আইন মোতাবেক। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, সময়তে দেখি যুব সমাজের উদ্যোগে মাহফিল, এরকম তাই না? যুবক ছেলেরা চান্দা পর্দা তোলে, মানুষের কাছে যায়, গেট প্যান্ডেল করে, বক্তা নিয়ে আসে, এই বক্তা অমুক বক্তা হলে ভালো হয়, অমুক বক্তা হলে ভালো হয়, এভাবে নিয়ে যায় যুবকরা। যুবকরা দেখি যে টুপি মাথায় দিয়ে সুন্দরভাবে মাহফিল দিচ্ছে। কি সমাজ? জোরে কম, যুব সমাজ। মাহফিলের ফাঁকে যায় প্যান্ডেলের পিছনে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, প্যান্টের চেন খুলে দিয়ে দাঁড়ায় পেশাব করতেছে যুব সমাজ, অথচ ওয়াজ দিচ্ছে যুব সমাজ। তোমাকে কে দিতে বলেছে ওয়াজ? ওয়াজ একটা বিজনেস, ওয়াজ একটা ব্যবসা, এটা আমারও ব্যবসা, কিন্তু নাউজুবিল্লাহ আমি ব্যবসা মনে করি না। আমি একটা ডেট যদি ফাঁক হয়ে যায় বক্তারা বুক থাবড়ায়, আর আমার একটা ডেট
কোনোরকম মিস হলে আমি বলি আলহামদুলিল্লাহ, মনে হয় আজকে একটু বহুদিন পর রেস্ট পাল। এটাকে পেশা নয়, পেশা মনে করলে আমি বাঙালি হুজুর গলা আমার যা আছে আমিও তিনটা ছাড়তে পারি ডেলি। যারা তিনটা ওয়াজ ঝাড়ে তাদেরকে বলেছিলাম এত টাকা কি করবেন, তিনটা ওয়াজ করেন না, কিছু কবরে গেছে আর কিছু আছে। তখন এখনো একটা বক্তা বাংলাদেশে আছে গলাটা অসল করে সেদিন দেখি কয় আসসালামু আলাইকুম, আমি এরকম করেন কে, একটা দাও একটা ডেট নিতে পারেন না? আমরা যা কিছু করব মওলার খুশির জন্য, জোরে বলেন ঠিক কিনা, যা কিছু করব মওলার খুশির জন্য। খাজা গরীব নওয়াজ মাইনউদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহিকে বললেন আমি তোমার দরখাস্ত কবুল করলাম। ওইখান থেকে খাজা মঈনুদ্দিন চিশতি মক্কা থেকে মদিনা কত কিলো? কত? 495 কিলো। এইভাবে গড়াইতে গড়াইতে গেলেন মদিনা শরীফে, পিঠের সাল বাকলা রইল না। আর আপনি হজ করতে গিয়ে ফেসবুকে ছবি ছাড়তেছেন বিভিন্ন ডিজাইনের, ও সেলফি বাজ হাজি, ও সেলফি বাজ বক্তা, তুমি মনে করো না যে তোমার গলা ভালো হলেই মানুষ তোমাকে পীর বলবে, এটা দুনিয়ায় তুমি লেখাইতে পারো কিন্তু যখন মারা যাবা তখন কি হবে, ডাবের পরে মুগুর পলে সেদিন গা তের পাবা মন সহজে কি সই হবা। বক্তা মোটর সাইকেল চালাচ্ছে সেলফি মেরে দিচ্ছে, বক্তা গাড়ি চালাচ্ছে সেলফি মেরে দিচ্ছে, বক্তা আতুর ঘরে বড় বড় বাচ্চাকে সমা দিচ্ছে দিচ্ছে। মনে রাখো ইমাম আর বক্তা এত সহজ কথা নয়, জোরে বলেন ঠিক কিনা। ইমাম সাহেব যখন চার দোকানে বসে থাক বসে চা খায় তখন আগেই খেয়াল করতে হবে আমি ইমাম বসে খেতে হবে, খবরদার কাপটা যদি বাম হাতে দেখে, আপনারা বাম হাতে চা খাইলে আপনাদের দোষ হবে না, ইমাম সাহেব বাম হাতে চা খাইলে বলবে কি ওর পিছনে নামাজ, জোরে বলেন ঠিক কিনা। খুব কষ্টের দুনিয়া, এত সহজ কথা নয়। আমারও সেলফি বাজি কি আমি খুব কম নাকি? তারপরে এখন আর একটা বাড়িতে রেখে আসছি, পকেটে আজকে জায়গা নেই যার জন্য রেখে আসছি, কই আমি তো এরকম সেলফি বাজি করি না যে আমার বাড়িতে এইটা গেছে এই ছেলেটা গেছে। আমার বাড়ির ভিতরে কোনোদিন কোনো বেয়াদব ঢুকতে পারবে না, সে যাই হোক না কেন। আর এই যে এই পার্টি, এই পার্টি তো দূরের কথা, একটা ছেলে একটা লোক যাই বিড়ি খাচ্ছিল আর আমার এতটুকু একটা ভাইস্তি, সে কী করছে জানেন? লোকটাকে এতটুকু একটা ভাইস্তি সে কয় এই বেয়াদব, এটা বাঙালি হুজুরের বাড়ি তুমি জানো না বিড়ি খাচ্ছি? আমি যাক আলহামদুলিল্লাহ আমার ছোটো ভাইস্তি দেখে যে এই ভাইস্তি যে এরকম কথা বলেছে আমি যে তৈরি করতে পারিছি এটাই আলহামদুলিল্লাহ। এইভাবে সমাজ তৈরি কর, খালি গল্পবাজের মতো গলা ভালো দেখেই পা জড়ায় ধরে কয় দয়াল মুর্শিদ গো, এই বলে টান মারো না, মুর্শিদ হওয়া এত সহজ কথা নয়। গড়াইতে গড়াইতে গেলেন সাল বাকলা, উঠে গেল দয়ার নবীর রওজার কিনারে, কাঁদতেছে নবী আমি মঈনুদ্দিন, তোমার কবর দেখতে আসি নাই, তোমার রওজা দেখতে আসি নাই, তুমি কোথায় তুমি দেখা দাও। উনাদের হজ করার কারবার দেখেন, এইবার কাঁদতে কাঁদতে রওজার কিনারে একটু ঘুম ঘুম ভাব, আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে বলে মঈনুদ্দিন তুমি ভারতে চলে যাও, ভারতে আজমির শরীফে আনা সাগরের পার্শ্বে গিয়ে বসো, আমি তোমাকে অর্ডার দিলাম ওখানে দিনের খেদমত করো, যাও যাও আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আজমির শরীফে যারা গেছেন আর যারা না গেছেন, আজমির শরীফের কোনো ঠিকানা কার দেখবেন ওই জায়গায় লেখা আছে সুলতানুল হিন্দ? উনি জীবনে নির্বাচন করেছে নাকি? নির্বাচন করলো না, ইলেকশন করলো না, কেমনে রাজা হলো? আমার নবী তাকে রাজা বানায় দিয়েছে, ওই রাজা নয়, ওই গোটা পাক ভারত মহাদেশের মুসলিম জাহানের বাদশাহ তিনি। শুধু তাই নাকি? আমার নবী গরিব না ফকির না রাজা, আসলে রাজা তো বলে না তিন দিন চার দিন না খেয়ে আসে তো রাজা হলো না, খেয়ে থাকে নাকি? কবি নজরুল আমার নবীকে নিয়ে বলতেছে আসিলে তুমি বাদশাহ হয়ে রহমতান লিল আলামিন, দুনিয়া তোমার
নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। পীরের ভাব কত, এদেশে কিছু আওলাদের রসুল দেখা যায়, আওলাদের রসুলকে দাওয়াত করতে গেলে বিকালে এক রেট, মাগরিবের পরে এক রেট, এশার পরে আর এক রেট। আমি নিজে সাক্ষী আছি, আওলাদের রসুলকে দাওয়াত করতে গেলে বলে আপনি কি মাগরিবের পরে নেবেন এশার পরে, বলে মাগরিবের পরে, বলে মাগরিবের পরে 20,000, আসরের পর 20,000, এশার পর 40,000। আওলাদের রসুল গিলি দেখাও না, এত সস্তা নাকি আওলাদের রসুল। ইমাম হুসাইন একটা খেজুর সাবায়ে কেবল গিলবে নবীজি মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বের করে নিলেন, নানাজিব কেবল আমি গিলব আপনি বের করে নিলেন কেন, বলে এই খেজুরটা হলো সদকার খেজুর, সদকার মাল মালদারের পক্ষে হারাম, সদকার মাল মালদারের পক্ষে হারাম। মালদার কাকে বলা হয়? এক বেলার খোরাকি যার ঘরে আসে তাকে মালদার বলা হয়। বাবাজি রে, এই দেশ এমন একটা দেশ, অনেক কথা এসে যায় কিন্তু বলা যায় না, বললেই থানা এসে বলবে আসসালামু আলাইকুম, আপনি একটু আমাদের থানায় চা খাবেন, তাহলে চা খাওয়াবে না, চা খাওয়ানোর নাম করে নিয়ে যাই কি খাওয়াবে বুঝুন তো, লাঠির লাঠির বাড়ি খাওয়াবে, বলা যায় না, বলতে চায় না। তবে মনে রাখো, কবর কাউকে ছাড়বে না, কবরে ঢুকাই লাগবে, হাসরে উঠাই লাগবে, সেই দিন কিন্তু কোনো পিস্তলের রাইফেলের বাহাদুরি চলবে না, সেই দিন বাহাদুরি চলবে আমলের বাহাদুরি। কিসের বাহাদুরি? আমলের বাহাদুরি। আজকে মোল্লার দৌড় কদ্দুর জোরে কোন মোল্লার দৌড় মসজিদ, নামাজিকে যদি ভোটে দাঁড়ায় দাও 10টা ভোট পাবে না, আর ভোট বউ ভোট দিবে না, আর বেনামাজি মুইতে পানি লাই না, পায়খানা ফিরে শুষলো না, কুলুপ করলো না, এই বেনামাজি যদি দাঁড়াই নামাজি বলাম, বেনামাজি পাস করবে কোনটা জোরে বল, বেনামাজি পাস করবে। তবে মনে রাখেন, যেদিন কিয়ামত হবে তোমাদের যেমন মস্তানি ঠেলায় রাস্তায় হাঁটা যায় না, সেই দিন দেখবা নামাজিদের মস্তানি হবে কিয়ামতের দিনে সব থেকে বড় মস্তানি। এক বেটা সেদিন ঠিক কিনা আল্লাহ তাআলা কবুল করুন সবার বলে বাবাজিরা। আজকে 2000 নতুন সাল, আর অল্প টাইমের ভিতরে চোখের পানি ফেলায় প্রথম দোয়া করব, আজকের প্যান্ডেলে যারা আছে সবগুলো যেন হজ করার টাকা দেয়। ও বাবা, হজে যাওয়ার ইচ্ছা নাই নাকি? আমিন মানে মনে হয় গোটা দশেক লোক যাবে। আপনারা কি হজে যেতে চান? আমি দোয়া করি এই মই মুরব্বি নিয়ে আল্লাহ যেন সবাইকে হজ করায়, আমি বাঙালি হুজুর মরার আগেই যেন শুনতে পাই। আরে দোয়া করব, দোয়া করতে তো টাকা লাগে না, আর দোয়া যদি কবুল হয় তখন টাকা আসে, তো দোয়া কবুল করবে কেডা? জোরে বলেন আমিন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন জীবনে আপনাদেরকে এই জায়গায় আসে মালিক, এই জায়গায় আসে কুলি, আসে না জাহাজের কেউ মালিক, কেউ জাহাজের কুলি, কেউ জাহাজের সার ডাকে আর কুলিকে ধাক্কা মারি নদীতে ফেলা হয়, ঠিক কি? আমি দোয়া করি সবাইকে যেন আল্লাহ ধন দৌলতের মালিক বানিয়ে দেন। আমি দোয়া করি ফিলিস্তিন নয় সারা বিশ্বের মুসলমানকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, সবাই বলি আমিন। আমরা এখানে কত আরামে দিন কাটাচ্ছি, ফিলিস্তিনের একটা ফ্যামিলিতে একটা শিশু বাচ্চা, মাত্র 5 দিন বাচ্চা, ওর সব মারা গেছে, এই বাচ্চার কিছুই নাই। আমরা এখান থেকে শুধু আল্লাহুম আমিন আল্লাহুম আমিন করি, আবার অনেকে ইসরায়েলের পক্ষেও দেখতেছি নড়তেছে, যে ইসরায়েলের পক্ষে নড়ুক আর দাঁড়িয়ে নড়ুক, এটা মুসলমানের খাসলত, অনেক মুসলমানের খাসলত, মুসলমানের মধ্যে বিভিন্ন ভাগ হয়ে গেছে, তো আমরা আসি মুসলমানের পক্ষের ভাগে, ঠিক কিনা? আমরা কি কাফের পক্ষে যাব? আজকে 2024 সাল প্রথম বছরই আমি দোয়া করি আল্লাহ শুধু ফিলিস্তিন নয় সারা বিশ্বের মুসলমানকে যেন শান্তিতে ভরপুর করে দেন, সবাই বলি আমিন। আজকের এই ঠান্ডার ভিতরে যারা জান্নাতের বাগানে বসে আছেন, একটা মানুষের জন্য খালি হাতে ফিরে না যায়, কি হাতে করে যাবেন না? আমি যে বললাম যে খালি হাতে ফিরত যেন না যায়, আপনারা বললেন আমিন। আরে
ওরাও চিন্তা করতেছে কিরে আজকে নতুন বছর সব জাঙ্গি খুলে নাচতেছে, তোরা এখানে আল্লাহ আল্লাহ করছিস কেন? নারায়ণ তাকবীর। খুব তাড়াতাড়ি মাত্র 10 মিনিটের ভিতরে মসজিদের কালেকশনটা শেষ করতে চাই, তারপরে আমার মেন ওয়াজের ভিতরে আমি ঢুকবো। একটা মানুষও বসে থাকবেন না, যে যা পারেন। হাফেজ আব্দুস সাত্তার ঘন্টার পর ঘন্টা কালেকশন করছে, তারপরেও আমার কালেকশন তো আমি বেশি টাইম করি না। ইংলিশ দেশে আজকে কত ড্রাম মদ বিক্রি হবে আর কত নারী নির্যাতন করবে একমাত্র তুমি ভালো জানো। আর আজকে শাকতুলার জান্নাতের বাগানে আমরা নতুন বৎসরে বসে আছি, এই জায়গায় কারা কারা টাকা দিল, কারা কারা ধান দিল, সব তোমার জানা। আল্লাহ তুমি কবুল করো। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কেয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাবুদ গো ওগো মাওলা, ঘরে অসুখ থাকলে অসুখ উঠায় নাও, অভাব থাকলে অভাব উঠায় নাও, আসমানি বালা জমিনে বালা উঠায় নাও, রহমত বরকত দিয়ে সাজাও। একটা একটা ধানে 70টা করে নেকি এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সবাই বলি সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। সৎ সৎ করে দানগুলো শেষ করতে হবে, ওয়াজও চলবে দানও চলবে, রাজি আছেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন পিছনে বস্তা কিসের, তবারকও রেডি। হ্যাঁ আজকে কিন্তু বেশি টাইম হবে না, তার কারণ বুঝতে পারছে ভাইরা আমার বন্ধুরে। এইবার বাবা আব্দুল্লাহ জবাই হতে রাজি কি রাজি না, আর সবগুলো দৌড় মারছে। এইবার সুন্দর পোশাক পরে কাবার সামনে গিয়ে, কাবার সামনে গিয়ে জবাই করবে। এমন সময় একদল লোক এসে বলছে জবাই করুন, আব্দুল্লাহর কিছু হলে মক্কায় আগুন ধরাই দেব, মক্কায় আগুন জ্বলবে। আমাদের দেশে এরকম মিছিল হয় না নাকি ভাইরা, নাকি দেখবেন ফেসবুকে লেখে শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে। এই এইটা আবার খবরদারিয়াতে দিও না, এইটা আবার তোমরা ইন্টারনেটে তুলে দিও না, তাইলে আবার কাল সকালবেলা আমার বাড়িতে পুলিশ হাজির হয়ে যাবে। এই জন্যে বলছি হিসাব করে কথা বলতে, আমি শেখ হাসিনার বিরুদ্ধে বলিছি নাকি, আমার দরকার আছে নাকি? তার কারণ আগেকার মানুষ মিথ্যা কথা বলতো না ভয়ে, ঠিক কিনা গুনাহ হবে মনে করে। আর এখনকার মানুষ সত্য বলে না বিপদ আসবে বলে। বাইরে আমার বলে আমার ছেলেকে কোরবানি দিবতে তোমাদের কি বলে, আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় যখন আমরা মুকামে যাই সেদিন মুকামে মাল বেচা কিনা লাভবান বেশি হয়, এটা আমার নবীর বাবা জোরে কোন ঠিক কিনা। এইবার যখন কুরবানি দেওয়া হলো না, মানুষের অত্যাচারে যুবতীরা পর্যন্ত বলে খবরদার, বলে যুবতীরা কেন বলে এটাও আবার জানতে হবে। প্রত্যেকটা যুবতী মনে করে আব্দুল্লাহ এত সুন্দর চেহারা, এই চেহারাবান ছেলেটা আমার স্বামী হলে আমি সুখী হতাম, হলো না। এক পাদড়ির কাছে গেলেন, পাদড়ি কয় আপনার মতন নেতা আমার বাড়িতে, কারণটা কি? পাদড়ি বলতেছে আপনার মতন নেতা আমার বাড়িতে, বলে আমি যে মহা বিপদে ভাই। বলে কি বিপদে, কি বিপদে? বলে বিপদ আমার মান্তি করেছিলাম ছেলে কোরবানি দিতে, কিন্তু এখন তো কেউ কোরবানি দিতে দেয় না, আমি কি করি? এবার পাদড়ি বলছে আব্দুল মোতালিব ভাই আপনি এক কাজ করেন, একটা কাগজে লেখেন আব্দুল্লাহ আপনার ছেলের নাম, আর একটা কাগজে লেখেন 100 উটের নাম, মাসুম বাচ্চাদেরকে দিয়ে এই লটারিটা উঠান, যদি আপনার ছেলের নাম ওঠে কুরবানি দেওয়াই লাগবে, আর যদি 100 উটের নাম ওঠে 100 উট কুরবানি দিলেই চলবে। এইবার দাদা আব্দুল মোতালিব বলছে পাদরি ভাই আপনি আমাকে খুব সাহায্য করলেন, আপনাকে ধন্যবাদ দিই। এইবার পাদরির কথা মোতাবেক ওইভাবে লটারি ধরা হলো, একদম উঠতে উঠতে 99 বার বাবা আব্দুল্লাহর নাম উঠেছে। কতবার? 99 বার। 99 বার যখন বাবা আব্দুল্লাহর নাম উঠলো,
এইবার যুবতী মেয়েরা এসে কয়ে চাচা আপনি আমার একটা কথা রাখবেন বলে কি কথা, 99 বার যখন আব্দুল্লাহ নাম উঠেছে আর একবার আমাদের অনুরোধ ধরেন তো, যে মেয়েদের অনুরোধ শুনে যেই আর একবার ধরলো, এইবার আর আব্দুল্লাহ নাম উঠে নাই, এইবার নিরা এইবার 100 উঠের নাম উঠেছে। জোরে বলেন মারহাবা, নারায়ণ তাকবীর, বাইরে আমার 100 উঠ কোরবানি দেওয়া হলো। চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসলো, আব্দুল মুতালিব একটু আল্লাহর পাগল, কোন সময় আল্লাহ কি বলে ফেলে, আব্দুল্লাহকে জবাই করে ফেলুক ফেলতে পারে। এইবার সঙ্গে সঙ্গে মেয়েরা প্রস্তাব দিল, আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো। বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমার দ্বারাই সম্ভব না, আমার মা বাপের অনুমতি ছাড়া। ও যুবক ছেলেরা শুনতেছো নাকি, নতুন বছর খবরদার আমল করবা, কি বলতেছে, বিয়ের প্রস্তাব দিচ্ছে আর বাবা আব্দুল্লাহ বলতেছে আমার মা বাপের অনুমতি ছাড়া আমি বিয়ে করবো না। সুবহানাল্লাহ বলে, আর আমাদের ছেলেরা একবারে ডাইরেক্ট মাকে আর বাপকে প্রস্তাব দেয়। ফেসবুকে একটা মেয়ে দেখেছি, বাপ শোনো 10 দিনের মধ্যে বিয়ে না দিলে তোমার কিন্তু খবর আছে, এরম বলে কিনা, বলে না, লজ্জা শরম আছে নাকি। আমি দোয়া করি আমার যুবকদের চরিত্র যেন ভালো হয়, সবাই বলে আমি। আর একটা দোয়া করি, আলেম ওলামা হাজি গাজী নিয়ে আল্লাহ জীবনে বহু লোক বহু দোয়া করেছে, আর ওয়াজ করতে করতে বৃদ্ধ হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে এই নতুন বৎসরে দোয়া করি আমার মা বোনেদের যেন পর্দা না হয়, লজ্জা শরম বলছে কিছু নাই, ঠিক কিনা। কোথায় আছে, মহিলাদের ওয়াজ করে মরবো নাকি, প্রধানমন্ত্রী মেয়ে লোক নাকি, শিক্ষামন্ত্রী, স্পিকার, ডিসি, জোরে কম, এসপি, পুলিশ, উকিল, ব্যাংকের ম্যানেজার, ইমাম, এই একটা জায়গা মাস আসি না আমাদের জন্য রাই কিছু, তোমাদেরকে ধন্যবাদ দিলাম, তোমাদেরকে ধন্যবাদ দিলাম। মেয়েদের ওয়াজ আর আমি করবো না, তার কারণ সব জায়গায় উড়া, ঠিক কিনা। এইবার আবার এমপি নির্বাচন করতেছে কারা, একবারে ছাড়িয়ে দিয়ে কি লাভ, যারা আজীবন অর্ধেক পোশাক পরে আমাদেরকে ড্যান্স করে সিনেমা করে গান করে দেশের মানুষকে মাতাল করেছে, আজকে তারা নির্বাচন করতেছে, এরা কি দেশের খেদমত করবে। এই কথাটা বলতে গেলেই তো আওয়ামী লীগের ভাইয়েরা বলবে, এ তো রাজাকার, এক হিজড়ি এমপি নির্বাচন করতেছে, জলে বলেন ঠিক কি, এক হিজড়ি নায়িকা নায়ক, যে লোক জিন্দগিতে নামাজ পড়েনি আর সে লোক আজকে পাঞ্জাবি পায়জামা টুপি পরে মানুষের দাঁড়ে দাঁড়ে লোককে দেখাচ্ছ, আব্বা মাপ চাই, আমি কোনোদিন কোনো নির্বাচনের পক্ষে বিপক্ষে বলি না, এ কথাটা আইসে গেল অনেক দুঃখের পরে, এতটুকু যদি না বলতে দাও তাহলে আমাদেরকে ব্যান করে দাও, তোরা দেশে থাকতে পারবি না। মাস আসিদের যেন আল্লাহ পর্দার ব্যবস্থা করে দেন, সবাই বলে তার কারণ মাস আসিরা তোমরা খেয়াল রাখো, মেয়েদের মাথার কাপড় পরে গেলে সে জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, ঠিক কিনা। কোন দলিলে পাবা ভালো করে জানি রেখো, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে যখন আগুনের ভিতরে ফেলাইয়ে দিবে, ধাক্কা ধাক্কি করলো করলো না, চড়ক বানানো হলো, চড়ক মানে আমরা এখান থেকে ঝুল দিলে ছোটবেলায় যেমন ঝুল খেলতাম ওই জায়গায় যাই পড়তাম, এই চড়ক বানানো হলো, চড়ক ধরে নমরুদের গোষ্ঠী সুদ্ধে ধাক্কানো শুরু করলো, কিন্তু চড়ক নড়ে না, চড়ক কিরে, এত লোক ধাক্কাচ্ছি নমরুদ কয় হাজার মন বাড়ি, এইবার নমরুদের গুরু হাজির, নমরুদের গুরু কেডা, জোরে কর, শয়তান এসে বলে শিষ্য তুমি কি করো, শিষ্য কি করো, বলে গুরু
ইব্রাহিম কয় হাজার মন ভারী, যে তাকে ধাক্কা দিয়ে ফেলানো যায় না। নমরুদের গরু শয়তান বলছে তোর 14 গোষ্ঠীকে কবর থেকে টাইনে তুলে এনে ধাক্কা দিয়ে যাবে না, তার কারণ তুই তোর 14 গোষ্ঠী নিয়ে ধাক্কাস, আর 70,000 রহমতের ফেরেশতা জাতির পিতার চড়কের দড়ি ধরে আছে। এইবার নমরুদ বলতেছে, গুরু গুরুজি, তাহলে এই ফেরেশতাকে তাড়ানো যাবে কেমনে? ফেরেশতা কি মারা যায় নাকি? দড়ি দিয়ে বান্ধা যায় নাকি? ক্রস ফায়ার দেওয়া যায় নাকি? এইবার এই ফেরেশতা যদি তাড়াইতে হয়, তাহলে তুই এক কাজ কর, 40 জন নারীকে এই জায়গায় উলঙ্গ করে রাখ, দেখবি নারী উলঙ্গ হলে সে জায়গায় রহমতের ফেরেশতা থাকে না। ডাইনে বামে পিছনে যারা বসে আছেন, 5 টাকা দিয়ে ছাগল কিনা আমরা, আমরা 5 টাকা দিয়ে ছাগল কিনা লোক, 18 কেজি চাউল কিনা লোক আমরা, আর আজকে চাউলের কেজি কত? 70-80 টাকা। খাসির মাংস গরিবের কপাল থেকে উঠে গেছে 1,000 টাকা কেজি, গরুর মাংসের কেজি 700 টাকা। আমার মনে হয় আরো 20 বছর পরে কি হবে তা জানি না, কি হবে তা জানি না। এইগুলো শুধু শেখ হাসিনার দোষ দেয়, খালেদা জিয়া যখন ছিল তখন দরদাম করলে খালেদা জিয়ার দোষ দিত, যত ঘোষ যত দোষ সব শেখ হাসিনার দোষ কেন? এই দেশে গজব নাজিল হয়েছে একমাত্র কারণ যুবক যুবতীদের কোন পর্দা নাই আর যুবকদের লজ্জা নাই, যুবকদের এই যে গতবার দেখতেছি এই যে 14 ফেব্রুয়ারি লালন সাহ ব্রিজ মনে হয় ভাঙ্গি যাবে, এত নারী আর যুবকরা। আবার ওই জায়গায় আমরা যদি যাই না, যুবকরা কি বলবে? নাউজুবিল্লাহ, তাই বলবি না? তোরা গেলে মজা লাগে, তা আমরা দেখে নরম করি, তার মানে কি? ওই নাপাক মুসলমানের জন্য সাজে না, ঠিক কিনা? আপনাদের শাহজাদপুরে সিনেমা, এখন তো সিনেমা কেউ দেখে না, পকেটে পকেটে সিনেমা হল বানিয়ে দিয়েছে। তো শাহজাদপুরে যে সিনেমা হল, ধরেন আমি, আমাদের সভাপতি সাহেব আব্দুল মান্নান শিকদার, তারপর আমরা এখানে হাজি সাহেব, হাজি মুজাম্মেল, হাজি খান সাহেব, আমরা ধরেন ওই দিক সিনেমা হলের সামনে দিয়ে হাইটে যাচ্ছি, হঠাৎ করে শিলাবৃষ্টি হয়ে যাবে, আসতে পারে কি পারে? আমরা ধন করে বাঁচবকি সিনেমা হলের বারান্দায় দাঁড়াইছি, লোক কি বলবে জানেন? কিয়ামত আর বেশি দিন নাই, আগামী সপ্তাহে কিয়ামত হয়ে যাবে। বলে কেন? বলে ওই দেখ মান্নান শিকদার, মোশাররফ খান, মুজাম্মেল, হাজি বাঙ্গালী হুজুর সিনেমা হলের দাঁড়াই আছে, বৃষ্টির ভয়ে, শিলাবৃষ্টির ভয়ে যদি আমরা সিনেমার বারান্দায় দাঁড়াই, তাই যদি এত দোষ হয় রে, যারা সিনেমা হলের মধ্যে বসে আছে আমার আল্লাহর খাতায় তারা কত বড় দোষী। আমি এই জন্য বলছি, নতুন বৎসর এই দোয়াটা যেন আল্লাহ কবুল করে, যুবকদের জন্য চরিত্রমান বানিয়ে দেয় আর যুবতীরা যেন পর্দায় থাকে। যত দুর্ঘটনা ঘটতেছে একমাত্র পর্দার বেখিন বরখিলাফের কারণে দুর্ঘটনা ঘটতেছে, শেখ হাসিনাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। তার কারণ আমি আমার ছেলে মেয়েদেরকে তৈরি করব। আপনার ছেলে যখন, বাচ্চা ছেলে কান্দতেছে, তখন আপনি কান্দার সময় 20 টাকার একটা নোট দিলি তো ছেলে আর কান্দে না, কথা ঠিক কিনা? আর যদি 50 টাকা দেওয়া যায় আরো খুশি, আর যদি 100 টাকা দেন, ছেলে বলতে সব টাকানি কান্দবই না। আপনি ছেলে ক্যাপটা কাজ করেন, 20 টাকা দিচ্ছি, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, এই 3টা নাম 300 বার গুনে দে, তোকে 50 টাকা দিব, 50 টাকার লোভে ছেলে তসবি ধরবে, ছেলের হাতে তসবি কিনে না দিয়ে মেলায় গিয়ে পিস্তল কিনে দিয়েছ, এখন হাসিনার 14 গোষ্ঠীকে গালি দিয়ে কোনো লাভ হবে না। যুবকরা শোনো একটা কথা, তোমরা যে সরাসরি যাই একটা মহিলা দেখলি কয় হ্যালো
আই লাভ ইউ, এরকম বলো না। হ্যালো কি কয়, আই লাভ, আই লাভ ইউ, এটা পাকা জিনা। কিভাবে কি করবো, আমার কাছ থেকে অনুমতি নিবা? তোমাদের প্রেমের লাইনটা আমি শিখাই দেবো। বলে হুজুর আপনি কি প্রেম করেছেন? প্রেম না করলে কি প্রেমের বই পড়ি নাই নাকি? হুজুর এখন প্রেম না করলে প্রেমের কি বই পড়ি নাই নাকি? তোমরা তো দেখা হওয়ার সাথে সাথে লিখি করে ফেলো, আর প্রেম করছে রজকিনিয়া চণ্ডীদাস। চণ্ডীদাস একটা শুকনা পুকুরে বসে ফেলে 12 বছর, আর রজকিনী ওই পুকুরে পানি লেয়, রজকিনী ওই পুকুরে পানি লেয় পুকুরে বসে ফেলে, শুকনি পুকুরে বসে ফেলা মানে রজকিনী যাতে তাতে একটু প্রেম করবে। তা কত বছর বসে ফেললো? 12 বছর বসে ফেলছে। একদিন রজকিনী বলতেছে, চণ্ডীদাস একটা কথা বলবো। বলে কি? আচ্ছা তুমি যে শুকনা পুকুরে বসে ফেলার কারণ দেখে জীবনে মাছ পাবা? বলে আজ এক ঠোকা মারল। দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, তোমাদের প্রেম আজকে আমি শিখাই দেবো। আমার মতন প্রেম করলে তুমি জান্নাতি, আমার কথা মোতাবেক যদি প্রেম করো তুমি জান্নাতি। এইবার এসে লাইলি মজনু প্রেম করলো নাকি? কি করলো? বেহায়া যুবক ভালো করে শোন, মজনু বলতেছে লাইলি কথাই কথাই আর কতদিন কাটাবা, কথাই কথাই আর কতদিন কাটাবা। আসো, মজনু কি বলেছিল? খবরদার বেয়াদবি ভাষা ব্যবহার করবা না লাইলি, আমি প্রেমকে নাপাক করার জন্য প্রেম করি না। ডাক্তার কোন বাপ এত ডক্টরেট করেছে বাঙালি হুজুরের সামনে? ডাক তোর কোন জায়গা থেকে কোন কিসের উপরে থিসিস করেছিস বাঙালি হুজুরকে ডাক। এই দুইটা প্রেমের ইতিহাস আমাকে জানা। প্রেম নাপাক, প্রেম পাক, কিন্তু প্রেম কাকে বলে তোমরা তা জানো না। প্রেম কাকে বলে শুনো, সৌদি আরবের একজন সুন্দরী যুবতী, সৌদি আরবের মেয়েরা তো এমনি সুন্দরী, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা, সৌদি আরবের মেয়েরা সুন্দরী না? তো সুন্দরীর উপরে আরো সুন্দরী, হুরে আরব মানে আরব দেশের কি হুর। এইবার একটা গরিবের ঘরে জন্ম, একটা গরিবের ঘরে সুন্দর মেয়ে জন্ম নিতে পারে কি পারে না? একটা গরিবের ঘরে সুন্দর ছেলে জন্ম নিতে পারে কি পারে না? এইবার এত সুন্দরী যুবকরা কয় ওই যে আই লাভ ইউ টাইপের চরিত্র খারাপ যুবক, মেয়েটা যায় কয় আই লাভ ইউ, মেয়েটা কয় টাইম নেই, টাইম নেই, টাইম নেই। আর একজন কয় তোমাকে ভালোবাসি, সময় নেই। আর একজন কয়, আরেকজন তোমাকে আমি বিয়ে করতে চাই, সে বলতেছে লেখাপড়া কর, বিয়ে করার টাইম নেই। 10 জন যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করল। এইবার 10 জন যুবক কি যায়, 10 জন যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করল। 10 জন যুবক এইবার মিটিং করে, কারুর কথা যখন রাখলো না ওকে অপবেইজ্জতি করব, ওকে জোরপূর্বক ধরে নিয়ে নির্যাতন করব। এটা বাংলাদেশে হয় কি হয় না? আগে ছিল খবরের কাগজ, এখন ফেসবুক, ফেসবুকে দেখা যায় 10 জন যুবক একটা গরিবের মেয়েকে সারা রাত ব্যাপী নির্যাতন করেছে। একটা কুকুরেও ওরকম করে না, ঠিক কিনা? শেখ হাসিনার দোষ দাও, আলেম ওলামার দোষ দাও, আগে মৌলবীদের দুয়াই ধার ছিল, এখন মৌলবীদের দুয়াই ধার নাই, শুধু লোকের দোষ খুঁজো। তুমি কি করতেছো? একজন নারীকে 10 জন কিভাবে নির্যাতন করে? আচ্ছা নির্যাতন করলি, কর, সহি সালামতে পৌঁছায় দিলি না, আবার জবাই করে রাস্তার ধারে পুঁতে রাখলি, 1 সপ্তাহ পর লাশ ওই কবর থেকে বের করে আবার সে করে। এই জঘন্য দেশে ইসলামীদের এইবার 10 জন মিটিং করতেছে, আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলো, মেয়েটাকে ধর্ষণ করবো, ওর চরিত্রকে নষ্ট করব। এরকম 2-1টা কুকুর যুবক বাংলার মাটিতে আসে নাকি? আরো জোরে বলেন আছে, কুকুরের মতন যুবক
তুমি একটা মনে রেখো, তুমি মুসলমান না কাফেরও না, তুমি কাফেরের থেকেও বেশি জঘন্য আল্লাহর কাছে যে তুমি অপর নারীর ইজ্জত নষ্ট করার জন্য ধান্দা করো। তোমার মতন কুকুর মক্কা শরীফে গেলে কাবাও অসহ্য বোধ মনে করে, মসজিদে গেলে মসজিদও তোমার উপরে বকবুয়া করে। মাদ্রাসার একটা ছেলে লেখাপড়া করে এক গরিবের বাড়িতে, জায়গির থেকে পড়াশোনা করে, মাদ্রাসার ছেলেটা যাচ্ছে ওই হুরে আরব সামনে বেঁধে গেছে, সামনে বাঁধার সাথে সাথে বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি মাওলার? কি জন্যে এত সুন্দর চেহারা? আলহামদুলিল্লাহ মাবুদ মাবুদ নামাজ আনতে বলে। ওই গরিবের মেয়েটা এত সুন্দর আরব দেশের মধ্যে এত সুন্দর নাই। আল্লাহ আমি প্রস্তাব দিলে আমি হুজুর মানুষ আমার প্রস্তাব নিবে না, আমি তোমার কাছে প্রস্তাব দিলাম ওই মেয়েটাকে যদি তুমি আমার স্ত্রী বানায় দাও আমি খুশি হয়ে যা। ওরা সরাসরি মেয়েটার কাছে প্রস্তাব দিল, আর এই যুবক মাদ্রাসায় পড়া ছাত্র কার কাছে? জোরে কর, আল্লাহর কাছে প্রস্তাব দিল। এরা হলো সরাসরি, আর উনি আল্লাহর কাছে প্রস্তাব দিল। এবার নিশিরাত্রিতে এই দশজন কুকুর যুবক ওই যুবতীর বাড়ির গেটে একেবারে চুপচাপ বসে আছে। চল যাচ্ছে নাকি? না না, বেশি বেশি না, অল্প টাইম। সভাপতি না থাকলে সবার কোনো ই থাকে না, জোরে বলেন ঠিক কিনা? সভাপতি চলে যাচ্ছে না, সভাপতি একটু এস্তেঞ্জা করতে যাচ্ছে, সবাই বলেন আমিন। একটুখানি একটু কথাটা শেষ করে নিই। ওই কুকুর যুবকরা ওই গরিবের বাড়ির সামনে বসে আছে, বাইরে তো একবার বাড়াবি টিউবওয়েলে পানি আনা, বাথরুমে যাওয়া। যেই মেয়েটা বাথরুমে বের হয়েছে আর মেয়েটাকে ধরেছে এই দশ কুকুর, মেয়েটা করছে কি জামা কাপড় ছিঁড়ে মারছে উলঙ্গ অবস্থায় একটা দৌড়। এই কুকুর যুবককে ওর ইজ্জত নষ্ট করতে পারিছে? ইজ্জতের মালিককে, সম্মানের মালিক এই মেয়েটার দৌড়। যুবকরাও পিছে পিছে দৌড়ে যাচ্ছে, আর ওই সেই মাদ্রাসার ছেলে যে আল্লাহর কাছে প্রস্তাব দিয়েছে ফাহিশা জিনা করা মহাপাপ তার ধারে কাছেও যাইও না। অনেকেই একটু বলতেছে টান টুন তো হচ্ছে না, তো কিসের টান আমি তো বুঝি না। পরের নারী পরের দ্রব্য হরণ করো না পারে যেতে পারবা না। টান শুনি কি হবে? লালন স্যার মাজারে যে গান গাচ্ছে তার এই পাশে এক মহিলা, এই পাশে এক মহিলা বসে আছে। আমি যদি জিজ্ঞেস করি চাষা কি ডায়ে, চাষা হলো খেপা আর ওই দুইটা হলো খেপি, খেপা খেপির খেলা খেলতেছে। বলে না কারা? বলে আমার পীর বোন। পীর বোনকে নিয়ে এসে স্বামীর অর্ডার ছাড়া নিয়ে এসে দুই পাশে বসে আবার গান গায়। পরে নারী পরের দ্রব্য হরণ করো না পারে যেতে পারবা না। আমার এই ওয়াজের ভিতরে শুনে লালন সার লোক আমার পরে চরম খেপা নাকি? জোরে বলে খেপা না? বলে এই লোকটা আমাদের বিরুদ্ধে বলে, ভালো করে শুনে রাখিস, তোদের নিজের পায়ে তোর নিজে কোড়ন মেরেছিস, এই জন্যে আলেম সমাজ তোদের মতো ভণ্ড পীরকে মানতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? কি জন্যে আমরা পীর মানি কি মানি না? ওদের মতন ভণ্ড পীরকে আমরা কেন মানি না? ওরা নিজেরা নিজেদের কাম সেরে দিয়েছে, তার কারণ ওরা গাজার কোলকে ধরে আর ক। ধরি এবার কিরম কয় জানে? দয়াল গুরু গো মনের দুকার বলা গেল না, ও দুঃখ বলতে গেলে না যাই বলা, মন তলাই জল
গাঁজা খাতে খাতে যারা গরুর নাম লেখ, এরা নিজের পাশাই নিজে কুড়ুল মেরিছে। তার কারণ আমরা গুরু পছন্দ করি কি করি না, তোদের গুরুকে তুরাই পসাইছিস। তার কারণ গুরু নামটা বড় মহা নাম, জোরে বলেন ঠিক কিনা। যারা গাঁজা উলকি ধরে কয় দয়া গুরু গো মনের দুকার বলা গেল না, ও দুঃখ বলতে গেলে না যাই বলা, মন তলাই জল মানে না গুরু, মন তলাই জল মানে না বলা গেল না। আজকাল যে লালন গীতি গায় বক্তারা সব আমার কাছ থেকে শিখে, হ্যাঁ হ্যাঁ টান মারতে যায় কিন্তু কাজ হয় না। বহু বক্তাকে দেখি আমার সামনেই, বহু দেখলাম বক্তাকে আমার সামনেই টান মারতে গেল কিন্তু হলো না। আর আমি দয়ালামা এই পদ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া। আমি হুবহু সুখ দিতে পারি, তার মানে আমার বাড়ির পাশে বহু বাউল, আমি যে কত ডিজাইনের বাউল দেখেছি, একজনের মুখ দেখা যায় না। আমি বলছি তুমি ভাত খাও কোন দিক দিয়ে, রাগের জ্বালায় বলছে পাশা দিয়ে খাইতে, তোর কি আমাকে রাগের জ্বালায় বলছে রাইগে গেছে। আমি রাইগো না, তুমি যে যে চুল দাড়ি কাটো না, বলে আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছে যা, তা আমি কবরে নিয়ে চলে যাব। তা আমি বাবারে আল্লাহর নিয়ামত মার পেটের থেকে যা নিয়ে আসছো তাই যদি রাইখে দাও, তাহলে তোমার বগলের মধ্যে ঘুঘু বাস করে। হ্যাঁ তোমরাই শেষ করেছো, জোরে বলেন ঠিক কিনা। আমরা গুরু মানি কি মানি না, আমরা মুর্শিদ মানি কি মানি না। আমরা যদি লালন শাহকে না মানতাম, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী লালনের নামে ব্রিজ দিত না। আমরা যদি শাহজালালকে না মানতাম, শাহজালালের নামে আন্তর্জাতিক টার্মিনাল দিতাম না। আমরা যদি আমানত শাহকে না মানতাম, তাহলে বাংলাদেশ সরকার আমানত শাহ এয়ারপোর্ট বানাইতো না, আমানত শাহ ব্রিজ বানাইতো না, ওই ফেরির উপরে সাবলী আল্লাহদের নাম লেখা। আরো জোরে বলেন ঠিক কিনা। আমরা যদি তোমার অলিদেরকে না মানতাম, হযরত শাহ শরীফ জেন্দানির নামে স্কুল হতো না, জেন্দানি কলেজ আছে না, জোরে বলেন আছে না, তাহলে আমরা গুড়ার থেকে আগা পর্যন্ত পীর মানি কি মানি না, জোরে বলেন ঠিক কিনা, মানি কি মানি না। কিন্তু পীরেদের খাসলত দেখলে আমাদের মানতে মনে চাই না। পীর সাহেব বলে দিয়েছে মুরিদানকে, এই কাফন সেলাই করা নাই, লুঙ্গি সেলাই করিস না, এটা সুন্নত। পীর সাহেব বলে দিয়েছে, ও চিন্তা করছে আমার গুরুর হুকুম আসলেই তো, শেষ জুব্বাই তো সেলাই করা নাই, কাফন পীরের অর্ডার মোতাবেক লুঙ্গি সেলাই করে নাই, ফাটা লুঙ্গি পরে মোরাকাবাই বসে আছে। সমুদ্রের কিনারা বসে জল বিনে চাঁদ কি মল, গান গায় নিরিক পান ধরে দু নয়নে ভুইল রামন কারে, ও নিরিক বাংলা পারে পড়বি ফেরে বুঝবি রে বসেছে নিরিখ ধরে আছে, আর এদিকে তো পীরের কথা মোতাবেক লুঙ্গি সেলাই করে নাই। ফাল্গুনের দমকা হাওয়া এসে দুই লুঙ্গি দুই দিকে চলে গেছে, মাল তো বসে আছে। এইবার মুরিদ এসে ওই মালের উপরে সেজদা দিয়ে বলতেছে আমি ওখানে সেজদা কে, সেজদার মালিককে, জোরে কর আরো জোরে কর সেজদার মালিককে, আর সেজদা দিয়েছে কোন, ওখানে সেজদা কেন, ওখানে সেজদা কেন, শুনিলে প্রাণ চমকে উঠে, তাকালে এমনি তো চমকে উঠে, জোরে কর ঠিক আবার, শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভুজাঙ্গনা
ওইখানে শায়ের বারাম খানা নাউজুবিল্লাহ বলে বাবাজিদের কাছে অনুনয় বিনয় করে বলি, একটা কথা বলি, যে যাকে যেভাবে টিটকারি মারবে তার মরণ সেইভাবে হবে, এটা আমি খেয়াল রাখি। যার জন্য আমি কারোর বদনাম করি না, যে যাকে যেভাবে টিটকারি মারবে তার সেইভাবে মরণ হবে। যেমন আমাদের কুষ্টিয়াতে আমার বাসার সামনে 30 বছরের একটা ছেলে সবসময় পেশাব বের হয়ে যায়, পেশাব আটকাইতে পারে না। আজমির গেছে, কাজ হয়ে গেছে। মাই ভান্ডার গেছে, কাজ হয় না। শাহজালাল গেছে, কাজ হয় না। শেষ পর্যন্ত মক্কায়, মক্কা এবং মদিনা জড়ায় ধরছে, ওর বাপ হজ করেছে, ওর বাপ যাই কানছে, কাজ হয় না। আমি আর মানিক ঘোষ বলে একটা ছেলে হিন্দু বসে আছে, ওই ছেলের বাপ আসি বলছে, শোনেন এত জায়গায় গেলাম বাবা, এত জায়গায় গেলাম, আমার ছেলেটা তো ভালো হয়ে গেল, আমি কি হয়েছে আপনার ছেলে? বলে শুধু পেশাব পুড়ে যায়, কম আটকানো না, মানে ও মা লাইনে নাই, লাইনে বেড়া বেড়া দেওয়া নাই। আমি সে মক্কায়ও গেল, কাজ হলো না, মদিনায় গেলাম, আজমির শরীফ গেলাম, আমার বাপের টাকার অভাব নাই। আমি সে বসে, একজন হিন্দু আমার সামনে বসা, আমি যাহা যাহা বলবো সত্য কথা বলবে। বলে হ্যাঁ, যদি মিথ্যা কথা বলেন তাহলে আমি মনে করবো আপনি হজ করেন নাই, ভণ্ডামি করেছেন। বলেন, আপনি জীবনে কোনো জীব জানোয়ার মেরে ফেলেছেন? ভালো করে চিন্তা করে দেখেন, ভাই দুদিন সময় নেন। তো বলছে বাবা কিছু মনে করবেন না, যেখানে মাসুদ বিড়ি কোম্পানি হয়েছে ওখানে একটা আমার চার দোকান ছিল, আমি চা বানাইতাম, একটা কুকুরের বাচ্চা খালি ম্যাও ম্যাও করে খেউ খেউ করে এসে আমার পার্ক আসে, তো দুইবার আমি তাড়াইছি, আবার আমার পার্ক আসে আসে, শেষে আমি ওই কেটলির চা গরম পানে ঢাইলে দিছিলাম, পুড়ে সঙ্গে সঙ্গে হাত পা ছাড়িয়ে মারা দিল। কাহারো দেলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গা। 10 লক্ষ টাকা চিটারি করে মান্নান শিকদারের কাছ থেকে নিলাম, 3 লাখ টাকা খরচ করে উমরা করে আসলাম, বল আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমার আল্লাহ কয়, মান্নান শিকদার যত বেলা মাফ না করবে আমি আল্লাহ তত বেলা মাফ করি না। যাই হোক, মেয়েটার দোর কোন মেয়েটা? হাফেজা মানে, আরে ওই যে মেয়ে 10 জন কুকুর ধরেছে, আর ওটা জামা টামা ছিঁড়ে টিড়ে ছাড়িয়ে দৌড় দৌড় মারবি তো মার। ওই মাদ্রাসার ছেলে কার কাছে আরজি দিয়েছে? ওরা দিয়েছে সরাসরি প্রস্তাব মেয়ের কাছে, আর মাদ্রাসার ছেলেটা দিয়েছে প্রস্তাব কার কাছে? আল্লাহ। আমি বললে তো হবে না, ওই মেয়েটা এত সুন্দর মেয়ে, আরবের ভিতরে এত সুন্দর মেয়ে নাই মাহবুব গো, ওই মেয়েটার সঙ্গে তুমি যদি আমার বিয়ে পড়াইয়ে দিতাক আমি জীবনে সুখী হতাম। আল্লাহর কাছে প্রস্তাব দিয়ে চুপচাপ বসে আছে। এইবার মেয়েটা নিশি রাত্রিতে ওই 10 জন কুকুর যখন নির্যাতন করার জন্য গেল, দৌড়ায় মেয়েটা কাপড় চুপুর ওরা টাইনে ছিঁড়ে নিয়েছে, অলুঙ্গ অবস্থায় দৌড়ায় চলে যাবি তো যা, একটা দরজা খোলা আর এক একটা দরজা বন্ধ, ছেলেটা পড়তেছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা করা মহাপাপ, তার ধারে কাছে যায় না। হাফেজ ছেলে এই আয়াতটা মুখস্থ করতেছে, এমন সময় মেয়েটা ঘরের ভিতরে অলুঙ্গ অবস্থায় হাজির, সর্বনাশ। একে তো হুরে আরব, তারপরে উলুঙ্গ, এত সস্তা। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিছে, দরজা বন্ধ করে পাগড়িটা দিয়ে বলছে, বন্ধ আপনার ইজ্জতটা ঢাকে, মেয়েটা ইজ্জতটা ঢেকছে। এইবার মেয়েটা ইজ্জতটা দেখছে বলে কি ব্যাপার, আমাকে তাড়া করছে বলে চুপ থাকেন, কথা বলবেন না। শয়তান এসে ডিস্টার্ব করে কি করে না? করে। ডাক দিয়ে বলছে, যুবক রে তোর তো দোষ হবে না, দোষ তোকে কেউ দোষ দিতে পারবে না, তুই তো যাস নাই, মেয়েটাই আইছে। যুবক রে অন্ধকার রাত, কেউ দেখবে না, কাজ সা শয়তানের, দুনিয়ার হাজার হাজার কোটি কোটি বুদ্ধি দিতে পারে সেটা হলো শয়তান, ঠিক কিনা? দেখবেন সারা রাত খারাপ চিন্তাগুলো করতে খুব ভালো লাগে। আমার ছোট ছেলে তখন এই 2.5 বছর 3 বছর তো ঘুমায় না, তো রাত 3টা 3:30 বাজে গেছে, খালি ওর মা কয়, শোনো আমার ছোট ছেলেটা ঘুমাচ্ছে না, একটু দেখো তো কি হয়েছে। আমি দেখো তো পকেটে কোনো টাকা আছে নাকি,
তা বলছে তুমি আবার আলগা কথা, আমার ছেলেটা ঘুমায় না বলে পকেটে, বলে টাকা না থাকলে ও শটফট করছে কেন, পকেট খুঁজে দেখে 80 টাকা, আর আমার একটুক ছেলে সেই আজ থেকে 10 বছর আগে 80 টাকার গরমেও ঘুমাচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা, 80 টাকার গরমে কি করবো সকালে, এই কুত কুত করেই তো শয়তান, ঠিক কিনা। এবার মেয়েটা দাঁড়ায় আসার শয়তান এসে কুত কুত করে, তখন এইবার চিন্তা করতেছে শয়তান রে তুই যে আমাকে বুঝ দিবি, ঘরে আরব আর আমিও যুবক আর উনি যুবতী, শয়তান তুই আর কি বুঝ দিবি, কিন্তু একটু টাচ করলে যে জাহান্নাম অনন্তকাল, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো কিনা সেটাই তো আমার ভয়। আমার দেশের যুবক কুকুরের মতো আসার ব্যবহার জাহান্নামের ভয় নাই, জোরে বলেন ঠিক কিনা, যার জন্য এদের কুকুরের মতো হয়ে গেছে, তা যদি না হতো বাপের সামনে সন্তান কোনোদিন বিড়ি খাইতে পারে না, এমনও যুবক আছে বাপু বিড়ি খায় যুবক বিড়ি খায়, বাবু খায় বিড়ি ও যুবক খায়, রাত্রে বিড়ি খাইতে খাইতে যুবকের শেষ হয়ে গেছে, ওর বাপের কাছে এসে বলছে একটা বিড়ি দাও কালে এক প্যাকেট দিব, ওর বাপকে বলছে একটা দাও তোমাকে এক প্যাকেট দিব, এই হলো দেশের আইন, আর খালি দোষ মোল্লা মোল্লা করবি আর ওই শেখ হাসিনার দোষ। এইবার বাতি ল্যাম্প জ্বালায় কোরআন পড়ে, আঙ্গুল একটা ধরছে আঙ্গুলের সাথে, ইস শয়তান এসে কয় কিরে আজান যে হয়ে গেল এত, যার জন্য সারা আরবের লোক পাগল আসে তোর ঘরে আসছে, আল্লাহ তো তোকে দিয়ে দিয়েছে, তো কিছু করছিস নি কেন, এই বুঝকা আর একটা আঙ্গুল দিয়েছে, ইস ইস ইস, পাঁচটা আঙ্গুল পোড়াতে পোড়াতে আসলাতু খায়রু মিনান নার, ফজরের নামাজের আজান দিল পাঁচটা আঙ্গুল পুড়ে গেল, যুবক এবার বলছে বোন চলেন রেখে আসি সযত্নে ওই মেয়েটা কি গরিবের ঘরে হাজির করে দিয়ে আসলো। এইবার যুবক ফজরের নামাজ পড়ে ঘুমায় গেছে, সারা রাত শয়তানের সাথে যুদ্ধ করেছে, শয়তানের সাথে যুদ্ধ করতে কিন্তু বড় তলোয়ারই লাগে, আর আল্লাহর যদি আবার রহমত থাকে শয়তান তার কিছু করতে পারে। তো ডাক দিয়ে কই সকাল বেলায় বেলা 10টার সময় উঠে যুবতী সম্মন্ডল মাতব্বর ডাকিয়েছে খান সাহেব, তারপরে শিকদার সাহেব সবাইকে ডাইকে বলছে আপনাদের কাছে আমার বিচার, বলে কি ওই মাদ্রাসায় পড়া যুবকটা আমাকে ধরে নিজে সারা রাত নির্যাতন করেছে, তাই নাকি, সারা রাত নির্যাতন করেছে বলে ওই 10 জন যুবক আবার কয় কাম সেরিয়েছে, ওর আবার কয় বলেন তো কে চোরের মার কে, বলে তোমাদেরকে কি বলবো মন্ডল মাতব্বর বিচার করবে, বলে মন্ডল মাতব্বর বিচার করলে ধরি আনতো আমরাই আনবো, ওকে কি দিয়ে মানলে হয়। এইবার মন্ডল মাতব্বর ওই 10 কুকুরকে বলল ধরি নিয়ে আয়, ওই কুকুর আবার নেতা, বর্তমানে তাহাজ্জুদের নামাজ পড়ে এরম লোককে নির্বাচনে ভোটে দাঁড়ায় দেন, একটা ভোটও পাবে না, আর যারা বেনামাজি একবার সেই রকম সন্ত্রাস যাদের গায়ে মদের গন্ধ তারা নির্ভেজাল ভাবে পাস হয়ে চলে যাবে, এটা হাদিসে আছে নবীজি, সন্ত্রাসের হাতে রাজত্ব চলে যাবে। এবার আস্তে করে ওরা গেছে, এই ওঠো এখন বেলা 10টা বাজে ঘুমাচ্ছে কেন, বলে ভাই সারা রাত জেগেছিলাম, ওই সারা রাত কি করেছিলাম সব জানিস, জোরে কম আজ তোকে কি করতে হয় পিছনে বলবে, খাবে কে আর খাইলো কে, হাজির করেছে আয় যুবক তোমার বাড়ি কোথায়, বলে অমুক কি করো, বলে হাফিজি পড়ো, হাফিজি পড়ো, এই হরে আরবকে রাত্রে ধরে নিয়ে গেছিল নাকি, বলে নাউজুবিল্লাহ, বলে নির্যাতন করেছো নাকি, বলে নাউজুবিল্লাহ, বলে এই লাঠি নিয়ে আয়, শিকার করে তাহে কি করে দেখি, লাঠি নিয়ে আসে, সত্য কথা বলো, বলে না ওই যুবতী আমার ঘরে গিয়েছিল, বলে যুবতী তোমার ঘরে গিয়েছিল, ভালো ভালো সুন্দর চেহারা থেকে তোমার ওই মাদ্রাসার হুজুর তোমার তোমার কাছে গিয়েছিল, তাই না, বদমাইশ কোথাকার, পিছন থেকে পর্দার আড়াল থেকে মেয়েটা বলে শালিশির মাতব্বর ভাইয়ারা শোনেন, বলে আপনি যা বলবেন সেই বিচার করব, বলেন তো, বলে বিচার করার আগে আমি জানতে চাই
ওই যুবকটা কি বলতে চায়? যুবকটা বলতেছে, সালিসি মুরব্বীরা রাত 3:30 বাজে আমার ঘরের ভিতরে ঢুকেছে, আমি পাগড়ি দিয়ে তার ইজ্জত ঢেকে দিয়েছি, ফজরের নামাজের পরে সুন্দর করে তার বাবার ঘরে আমি পৌঁছায় দিয়েছি। বলে, মাকে এটা কি ঠিক? বলছে, ঠিক না বে, ঠিক পরে বলবো। ও যে বলতেছে আমাকে নির্যাতন করে নাই। আপনারা প্রশ্ন করেন, 5 আঙ্গুলের মাথা কেন পোড়া? দেখি সত্যি তো ঘটনা, এই লোকের আঙ্গুল পোড়া দিলে এই মেয়েটা জান লোকে করি ঘটনা সব ঠিক। লাঠি তুলেছে, বল আঙ্গুলের মাথা পোড়া কেন? বলে, তাহলে শোনেন, আপনারা তো সালিস বসাইছেন, আপনার ঘরে যদি আপনি যখন যুবক ছিলেন, এটা হুরে আরবের মতো বিশ্ব সুন্দরী যদি আপনার রুমে ঢুকত, আপনি তখন কি করতেন? বলে, এই বেটা ফতুয়া মারিস নি, বল। বলে, আপনি তখন কি করতেন? একজন বলতেছে, সালিসির মধ্যে থেকে এইরকম সুন্দরী মেয়ে যুবকের সামনে উলঙ্গ হয়ে থাকলে কোনোভাবেই চরিত্রকে সামলানো সম্ভব নয়। বলে, ঠিক তো। বলে, হ্যাঁ ঠিক, ঠিক তো। বলে, হ্যাঁ ঠিক। বলে, ওই মেয়েটা যখন গেল, ঘরের দরজা বন্ধ করে দিলাম, মেয়েটা আর আমি একা, আমি বহু কিছুই করতে পারতাম, যখন চিন্তা করলাম শয়তান আমাকে ব্রেনের ভিতরে ডিস্টার্ব করে, বলে আমি যে কিছু করব জাহান্নামের আগুন সহ্য হবে কিনা আগে দেখি। শয়তান ধোকা দেয় আর আমি একটা আঙ্গুল পোড়াই, আর একটা আঙ্গুল পোড়াই, আর একটা আঙ্গুল পোড়াই। যখন এই 5 আঙ্গুল পোড়ালাম, মনে মনে চিন্তা করলাম, দুনিয়ার আগুনই সইতে পারি না, সামান্যতম এই মেয়েটাকে সুখের একটু 10 মিনিটের জন্যে একটু নাজায়েজ নাপাক কারবার করলে অনন্তকাল জাহান্নামে থাকতে হবে, আমি পারবো কিনা। তাই আগুন টেস্ট করতে গিয়ে, ইমান টেস্ট করতে গিয়ে আগুনগুলো পুড়াইছি, আঙ্গুলগুলো পুড়াইছি। বলে, মা আপনি কি বিচার চান বলেন তো, সহ্য তো আর হয় না। আর ওই 10 বলতেছে কি জানেন, তাড়াতাড়ি বলো, সহ্য করতে পারছি না। যুবতী বলতেছে, সালিসি ইজ্জত গেছে আমার, সম্মান গেছে আমার। বলে, হ্যাঁ, তাহলে একটা কথা বলি, আপনার সামনে যে 10 কুকুর বসে আছে, এই কুকুররা, ওরাও তো যুবক, এই 10 কুকুর যে আমাকে নির্যাতন করার জন্যে জড়াইয়ে ধরছিল, আমি ইজ্জত বাঁচানোর জন্যে উলঙ্গ অবস্থায় ওরা কাপড় সুপুর সব ছিঁড়ে নিয়েছে, আমি উলঙ্গ অবস্থায় ওই যুবকের ঘরে হাজির, এই কুকুররাও যুবক, ওটাও যুবক, ওই যুবক যদি জাহান্নামের ভয়ে আঙ্গুলগুলো পোড়ায় সাফ করে দেয়, তাহলে আমার একটা সঠিক বিচার আপনারা করে দিবেন নাকি? বলে, কি বিচার? এমন ইমানদার ছেলে আর পাওয়া যাবে কিনা ঠিক নাই, আমার একটাই অনুরোধ, ওই ছেলের সঙ্গে এখনই আমাকে বিয়ে পড়ায় দেন। আল্লাহর কাছে প্রস্তাব দিয়ে ঠকলো না জিতলো? আর আমাদের মেয়েরা, ছেলেরা তো বললাম, এই মেয়েরা কি করে? ও মা, ফেসবুকে একটা মেয়ে দেখেছি, ছেলে দেখেছি, আজ 10 আমি তার প্রেমে পাগল গো মা, বলতে ভয় লাগে, টেনশনে খাবার হয় না, মা গো টেনশনে ঘুম আসে না। ও গো মা, আব্বাকে বলল 10 ভিতরে বিয়ে না দিলে আমি কিন্তু বিষ খাবো। এই কথা শুনে বাবা খোঁজ নিতে গেছে, বলে ছেলের বাড়ি কোথায়, বলে ঠিকানা নাই ফেসবুকে, ঠিকানা ম্যানেজ করে এইবার বাবা চলে গিয়ে দেখে সইপার ফ্যামিলি। কি ফ্যামিলি? কি ফ্যামিলি? এইবার সইপার ছাড়া বিয়ে হবে না। আমার কাছে আসলো, বলে হুজুর কি করা যায়? ওই মেয়েটাকে বলছে, এই তুমি একটা মুসলমানের মেয়ে, তুমি সুইপারের সাথে বিয়ে করবা? ওই বেয়াদব মেয়ে বলতেছে, আপনি আমার সাথে হাদিস দেখাবেন না, আমি কম বুঝি না, তার কারণ প্রেমের বেলায় কোনো জাতি ধর্ম টিকে না। আমি বাবার তো জবর মুফতি দেখতেছি, দেখি তারপরে দেখি কয়টা কাগজ মাগজ আছে নাকি। নারায়ণ, আজকের জালসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান শিকদার বাগাবাড়ি, জোরে কন মারহাবা।